ঘুটঘুটে অন্ধকার রাত। জ্যোৎস্নাবিহীন অমাবস্যার এই আধারে আকাশের মিটমিটে তারাগুলোও যেন আসন্ন বিপদের পূর্বাভাস পেয়ে কোথাও আড়াল হয়ে গেছে। আশপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। একটা জমাট অন্ধকার যেন এই পরিবেশটাকে আরও রহস্যময় করে তুলেছে। ঠিক এই সময় দূরে একটা খসখস শব্দ শোনা গেল। কে যেন এদিকেই এগিয়ে আসছে। অন্ধকারের এই আগন্তুক নারী না পুরুষ ঠিক বোঝা গেল না। তার পরনে কি পোশাক রয়েছে তাও সঠিকভাবে ঠাহর করা গেল না। ছায়ামূর্তিটা আস্তাবলের দিকেই এগিয়ে আসছে ধীরে ধীরে। আস্তাবলে ঘোড়ার সংখ্যা প্রচুর না হলেও একেবারে যে কম তাও বলা চলে না। কিন্তু যে আসছে সে কে, আর এত রাত্রে আস্তাবলেই বা সে এসেছে কেন? একটা ঘোড়ার কাছে এসে দাঁড়ালো ছায়ামূর্তিটা। খুঁটিতে বেঁধে রাখা খোলিনটাকে ধীরে ধীরে খুলে ফেলল। সন্তর্পণে একবার হাত বোলালো ঘোড়াটার গায়ে। স্পর্শটা যদি অপরিচিত হতো তাহলে নিশ্চয়ই জানোয়ারটার প্রতিক্রিয়া পাওয়া যেত, কিন্তু তেমন কিছুই হলো না। তার মানে ঘোড়াটা চেনে এই হাতের মালিককে। আস্তাবল থেকে ঘোড়াটাকে বাইরে এনে এক লাফে সে উঠে পড়ল তার উপর। পা দিয়ে জানোয়ারটার গায়ে আলতো চাপড় মেরে ইশারা বোঝাতেই ঘোড়াটা তাকে ধীরে ধীরে নিয়ে এগিয়ে গেল সদর ফটকের কাছে। ঘাড় ঘুরিয়ে ডানে বামে একবার তাকিয়ে রাস্তা পরিষ্কার বুঝে লাগামে হ্যাঁচকা একটা টান দিল সওয়ারি। আর সঙ্গে সঙ্গে ঘোড়াটাও শুরু করলো তার দৌড়। গণ্ডির মধ্যে থেকে এক লহমায় অদৃশ্য হয়ে গেল ওরা। এত সাবধানতা অবলম্বন করে সেই অজানা রহস্যময় ব্যক্তি এত রাতে কোথায় গেল এবং কেনই বা গেল তা জানা নেই। সেটা জানতে দিতে নারাজ বলেই হয়তো তার এত সতর্কতা। রাস্তায় টগবগিয়ে ছুটে চলার পথে তার মুখে নিশ্চয়ই এখন লেগে রয়েছে কান এঁটো করা হাসি। সে হয়তো ভাবছে সে সবার নজরের অলক্ষ্যে নিজেকে সীমানা থেকে বের করতে পেরেছে, কিন্তু সে তখনও জানে না তার আগমন থেকে অন্তর্হিত হওয়া পর্যন্ত একটা ছায়ামূর্তি আড়াল থেকে তাকে লক্ষ্য করে চলেছিল, যে ছায়ামূর্তির দৃষ্টিতে তখন ঠিকরে পড়ছিল জ্বলন্ত আগুনের উত্তাপ। রেডিও মিলনের আজকের নিবেদন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগা প্রিয়নাথের কাহিনী বাইজি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন 90.4 এফএমকে। শুরু হচ্ছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাহিনী বাইজি। ফেব্রুয়ারি মাস অনেকদিন আগে শেষ হলেও হাড় কাঁপানো শীতটা এখনও বজায় আছে। বেলা প্রায় 9টা বেজে গেলেও চারপাশের মোটা গাঢ় কুয়াশার চাদর ভেদ করে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। ঠান্ডাটাও সেই রকমই কনকনে। চামড়া অস্থি মজ্জা পার করে একেবারে হাড়খানা কামড়ে ধরেছে যেন। আমি অফিসেই বসে, এমন সময় কনস্টেবল মাখন হালদার হন্তদন্ত হয়ে আমার কাছে ছুটে এলো। স্যার, বড় সাহেব মিস্টার ক্র্যাব আসছেন। একটা কথা বলবো স্যার? তেনার মুখ দেখে আমার বিশেষ সুবিধের মনে হচ্ছে না। নির্ঘাত আপনার কপালে আবারও একখানা বড় সড়ো কেস আসতে চলেছে। মাখনের উত্তেজনা দেখে আমি ভারী মজা পেলাম। সে এই থানার হেড কনস্টেবল, আর আমার প্রতি তার দারুণ আনুগত্য। আমার উন্নতিতে ও খুব আনন্দ পায়। এক কথায় বলতে গেলে এমন বিশ্বস্ত অনুচর পাওয়া ভাগ্যেরই ব্যাপার বটে। যাই হোক, আমি কিছু বললাম না ওকে, কেবল মুখ টিপে একটু হাসলাম। মাখনের কথা শেষ হতেই ঘরে ঢুকলেন বড় সাহেব মিস্টার ক্র্যাব। এমনিতে উনি আমাকে খুবই স্নেহ করেন, যাতে ইংরেজ হলেও ওনার তদানীন্তন কোনো ভারতীয় কর্মচারীকে উনি কখনো তুচ্ছতাচ্ছিল্য করেননি। আমার অফিসে ঢোকার সময় তার মুখে সবসময় একটা নমনীয় হাসি লেগেই থাকে, কিন্তু আজ ওনার মুখ বেশ গম্ভীর। দেখে মনে হলো মাখন ভুল কিছু বলেনি, নিশ্চয়ই বড়সড় কিছু ঘটেছে। গৌরচন্দ্রিকা না করে তিনি সরাসরি কাজের কথা পারলেন। প্রিয়নাথ, তোমাকে একটি বিশেষ কারণে আমার প্রয়োজন। একটা ইম্পর্ট্যান্ট কেস এসেছে আমাদের থানায়। তুমি মালতী বাইয়ের নাম বোধহয় শুনিয়া থাকিবে। মালতী বাই মানে সেই মেছুয়া বাজারের নামই গাইয়ে ওই বাইজি মালতী বাই? এক্স্যাক্টলি। কাল মাঝরাত্রিরে তার একজন কর্মচারী খুন হইয়াছে। হিজ নেম ইজ সুন্দরলাল। তার ডেড বডি পাওয়া গিয়াছে খিদিরপুর পোলের কাছে। তুমি তো জানোই আমাদের ডেপুটি জেনারেল মিস্টার হ্যামশায়ারের সঙ্গে মালতী বাইয়ের বেশ ভালোই খাতির আছে। সো মালতী বাই মিস্টার হ্যামশায়ারের কাছে অনুরোধ করিয়াছে যাতে এই কেস তাড়াতাড়ি সলভ করা যায়। তিনি তাই আমায় বলিয়াছেন কোনো এক্সপিরিয়েন্সড ভালো অফিসারকে এই ইনভেস্টিগেশনে নিযুক্ত করিতে। দ্য ফ্যাক্ট ইজ, এই মুহূর্তে আমি তোমাকে ছাড়া আর কাউকে ভরসা করিতে পারিতেছি না। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল গেট ইন টু দ্য ওয়ার্ক প্রিয়নাথ। আজকের কলকাতার বুকে দাঁড়িয়ে মালতী বাইয়ের নাম জানে না এমন লোক খুব কম। শুনেছি তার গানের গলা নাকি চমৎকার। শুধু তাই নয়, তিনি আবার প্রসিদ্ধ নর্তকীও বটে, আর তার দরুণই অনেক রাঘব বোয়ালদের নিত্য যাতায়াত আছে ওনার কাছে। সেখানেই কিনা তার কাছের লোক খুন হয়েছে। জোরালো কেসই বটে। মিস্টার ক্র্যাবের সঙ্গে মালতী বাইয়ের একজন চাকরও এসেছিল থানায়। তার কথা মতো আমি তখনই চাকরটিকে নিয়ে বের হয়ে গেলাম ঘটনাস্থল খিদিরপুর পোলের উদ্দেশ্যে। ঘটনাস্থলে পৌঁছে দেখলাম প্রচুর লোকজন সেখানে জড়ো হয়েছে মৃতদেহটাকে ঘিরে। এই দেখি দেখি, স্যার এসেছেন, সরো সরো। এখানে তো ভিড় কেন, সামনে থেকে সরে যাও। আসুন স্যার আসুন, এই সরো তোমরা। এই এই দেখুন স্যার বডিটা। আমি ভিড় ঠেলে এগিয়ে গিয়ে নিচু হয়ে বসে লাশটা পরীক্ষা করতে লাগলাম। মৃত ব্যক্তির বয়স প্রায় 22-23 মতো। ফর্সা দোহারা বলিষ্ঠ চেহারা। তার হাত দুটো দুপাশে ছড়িয়ে থাকায় বুঝলাম সেগুলো এতটাই লম্বা যে প্রায় হাঁটু অবধি গিয়ে ঠেকেছে। ছাতি চওড়া, শরীর দীর্ঘকায়। সব মিলিয়ে ছেলেটিকে বেশ সুপুরুষই বলা চলে। ওর বড় বড় চোখ দুটো খোলা অবস্থায় রয়েছে এখন। কালো কুচকুচে মণি দুটো ভীষণ আতঙ্কে ঠিকরে বেরিয়ে এসেছে। সুন্দরলাল আদতে ভৃত্যস্থানীয় হলেও সে যে ভদ্র সন্তান তা বুঝতে অসুবিধে হয় না। ওর পরনে রয়েছে একখানা নরুন পেড়ে দেশি ধুতি আর একটা লং ক্লথের পাঞ্জাবি, আর মাথায় একটা সাদা ফুল কাটা কাপড়ের টুপি। জামার ভেতরের গেঞ্জিটা গোলাপি রঙের, আর পায়ে একজোড়া বার্নিশ করা পাম্পশু। পাশেই পড়ে আছে তার বাইসাইকেলটা। এবার আমার চোখ গেল মৃতের ক্ষতস্থানের দিকে। বুকের বাম দিকে একটা ছোট্ট ফুটো, সেখান থেকে রক্তক্ষরণ হয়ে চারপাশে গড়িয়ে পড়ে একটা জমাট আস্তরণ তৈরি করেছে। গুলিটা বেশ দূর থেকেই করা হয়েছে, কেননা যদি কাছ থেকে গুলি করা হতো তাহলে ক্ষতস্থানের আশেপাশের চামড়া পুড়ে যেত। মৃতদেহের অবস্থা দেখে বুঝতে অসুবিধে হয় না যে এর মৃত্যু অনেক আগেই হয়েছে। আমি উঠে দাঁড়িয়ে কনস্টেবলকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই লাশ আর বাইসাইকেল ছাড়া ঘটনাস্থল থেকে আর কিছু পাওয়া গেছে? মার্ডার ওয়েপন বা ওই জাতীয় কিছু? না স্যার, বডি আর সাইকেল ছাড়া কিছুই পাওয়া যায়নি। বেশ, তুমি এক কাজ করো, সুন্দরলালের ডেড বডি আর বাইসাইকেলটা পরীক্ষার জন্য পাঠিয়ে দাও। ব্যালিস্টিক রিপোর্ট পেলে তবেই জানতে পারবো কী ধরনের বন্দুক বা পিস্তল দিয়ে গুলিটা ছোঁড়া হয়েছে। আমি এখন আসি, রিপোর্ট এলে আমাকে অবশ্যই খবর দেবে। আচ্ছা স্যার, আমি এক্ষুনি সব কিছু পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করছি। কিন্তু ইয়ে মানে স্যার, আপনি এখন কোথায় যাচ্ছেন? মেছুয়া বাজার, মালতী বাইয়ের সঙ্গে দেখা করতে। মালতী বাইয়ের যে কর্মচারীটির সঙ্গে আমি খিদিরপুর পোলের কাছে গিয়েছিলাম তার নাম হচ্ছে বিলুয়া। সেই আমায় পথ দেখিয়ে নিয়ে এলো মালতী বাইয়ের বাড়ির ঠিকানায়। প্রকাণ্ড তিনতলা বাহারি বাড়িটাকে স্রেফ বাড়ি না বলে ছোটখাটো প্রাসাদ বলা ভালো। লাল চুনসুরকি দিয়ে তৈরি বাড়ি, লম্বা চওড়া বড় বড় থাম, দোতলা আর তেতলার বারান্দায় দামি চিক টাঙানো। সদরে দাঁড়িয়ে আছে পেল্লায় চেহারার দুজন দারোয়ান। সব মিলিয়ে রাজার বাসঘর বললেও খুব একটা ভুল বলা হবে না। বিলুয়া এগিয়ে এসে দারোয়ান দুজনকে আমার পরিচয় দিতেই ওরা সসম্ভ্রমে আমাকে সালাম জানিয়ে ভেতরে যাবার পথ দেখিয়ে দিল। তারপর একটা ঘরে নিয়ে এসে সে আমাকে বসালো, বলে গেল সে এখনই গিয়ে মালতীবাইকে আমার আগমন সংবাদ দিচ্ছে। অন্দরমহলের সাজসজ্জাও অতি চমৎকার। পুরনো দামি জিনিসপত্র থেকে শুরু করে লখনৌই ঘরানার সাজ সরঞ্জামে সুসজ্জিত একেবারে। একটা দামি চিনেমাটির ফুলদানি হাতে নিয়ে তার গায়ে কাটা অপূর্ব নকশাখানা একমনে দেখছিলাম। ঠিক সেই সময় পেছন থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর, নমস্কার দারোগা বাবু। ঘাড় ঘুরিয়ে ফিরে তাকালাম আমি। মালতীবাইয়ের নাম এতদিন শুনেছিলাম বটে, কিন্তু কখনো তাকে চোখে দেখিনি। এই প্রথম তার সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আমি এক মুহূর্তের জন্য যেন স্তম্ভিত হয়ে গেলাম। ঝলসানো রূপের বাহারি ছটায় যৌবনের উচ্ছ্বাস যেন ফেটে পড়ছে ওই নারী দেহ থেকে। তার দুচোখের দৃষ্টি আমার দিকেই স্থিরভাবে নিবদ্ধ। সে দৃষ্টি ভাবলেশীন হলেও নিরুত্তাপ নয়। হাত দুটো জড়ো করে নমস্কারের ভঙ্গিতে মুখে মৃদু হাসি নিয়ে সে এখনও তাকিয়ে রয়েছে আমার দিকে। আমিও প্রতি নমস্কার জানালাম তাকে, নমস্কার। আমি জানতাম আপনি আসবেন, আপনি বরং আমার ঘরে চলুন, এখানে অনেক লোকজন আছে, ভেতর থেকে গান বাজনার আওয়াজও আসছে এদিকে, কথাবার্তা বলতে একটু অসুবিধে হবে, তার চেয়ে বরং আমার ঘরে নিভৃতে আলাপ আলোচনা করা যাবে। আমি ইতস্তত করছি দেখে সে একটা রহস্যময় হাসি হেসে বলল, চিন্তা করবেন না দারোগা বাবু, যাতে বাইজি হতে পারি ঠিকই, কিন্তু আপনার কাছে বাধা পড়ে বা আপনার সম্মানে দাগ পড়ে এমন কোনো পরিস্থিতি আসতে দেব না। আর দাঁড়িয়ে থাকবেন না, চলুন। আর কথা না বাড়িয়ে মালতীবাইয়ের পেছন পেছন তার ঘরের দিকে এগোলাম। মালতীবাইয়ের বয়স 18 হবে, যদিও প্রথম দেখায় আরও কম বলেই মনে হয়। রক্তিম গৌরবর্ণা সব প্রতিভ মুখশ্রী তার, আদব কায়দা চালচলন সকলই মার্জিত। বিলক্ষণ জানে কাকে কতটা সম্মান দিতে হয়। একসময় আমি তার ঘরে এসে উপস্থিত হলাম। মালতীবাই একখানা সুসজ্জিত কাউচের ওপর আমাকে বসতে বলে নিজে একটা মোড়া টেনে নিয়ে ঠিক আমার সামনে বসল। তার সঙ্গে কথোপকথনের আগে এই প্রথম তার মুখটা আমি ভালোভাবে লক্ষ্য করলাম। ওই জলজলে মুখের ওপর একটা কালো ছায়া রয়েছে। আমার বুঝতে অসুবিধে হলো না, এই ছায়া গত রাতে ঘটে যাওয়া দুর্ঘটনারই ফল। তার আরক্ত চোখ জোড়া জানান দিচ্ছে বহু সময় ধরে সে একটানা কেঁদেছে। আচ্ছা মালতী দেবী, আপনি জানেন গত রাত্রে আপনার একজন খুব কাছের মানুষ, খুব বিশ্বস্ত একজন কর্মচারী সুন্দরলাল, সে নিহত হয়েছে ওই খিদিরপুর পোলের কাছে। কেউ বা কারা তার ওপর গুলি চালিয়ে খুন করে ফেলে রেখে গেছে। এই কেসটার তদন্তকর্তা আমি, আমার নাম শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়। এই খুন সম্পর্কে আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে, আশা করি আপনি পূর্ণ সহযোগিতা করবেন। প্রথমেই যেটা জানার, সুন্দরলাল আপনার কাছে চাকরি করছে আজ কতদিন হলো? প্রায় বছর 6 হবে। 6 বছর। তা কাল সে কখন বেরিয়েছিল এ বাড়ি থেকে এবং কোথায় গিয়েছিল, কেনই বা গিয়েছিল, এ ব্যাপারে আপনি কিছু জানেন? জানি দারোগা বাবু, কাল সুন্দরলাল ওই 6টা নাগাদ এ বাড়ি থেকে বেরোয়, গিয়েছিল গার্ডেন রিচে। ওখানে আমার একখানা বাগান বাড়ি আছে, সেখানে এখন আমার বোন, নাম বসন্ত, সেই থাকে। সুন্দর তারই কাছে আমার একটা চিঠি নিয়ে যাচ্ছিল, দরকারি চিঠি ছিল, তাই সুন্দরকে আমি তাড়াতাড়ি পাঠিয়েছিলাম ওখানে। আচ্ছা, তা রাতেই কি ওর ফিরে আসার কথা ছিল? হ্যাঁ দারোগা বাবু, রাতেই ফেরার কথা ছিল ওর। ওখানে পৌঁছতে ধরুন প্রায় 2 ঘন্টা মতো লাগে। কাজ সেরে ফিরতে আরও 2 ঘন্টা। যেহেতু শীতের রাতের পথ, তাই হিসেব মতো নয়, খুব বেশি হলে রাত 11টা নাগাদ এখানে ফিরে আসা উচিত ছিল। কিন্তু সুন্দর ফিরল না। আচ্ছা, ও যখন ফিরল না তখন আপনি খোঁজ নেননি বা খোঁজ নেবার জন্য কোনো লোক পাঠাননি আপনার ওই গার্ডেন রিচের বাড়িতে? আসলে মাঝরাত হয়ে যাওয়া সত্ত্বেও যখন সুন্দর বাড়ি ফিরল না, তখন আমি একবার ভেবেছিলাম দারোগাবাবু যে এখান থেকে আমার কোনো লোককে পাঠাবো তার সংবাদ নেওয়ার জন্য। একে তো সে সাইকেলে গিয়েছিল, তার উপরে ভুলবশত লণ্ঠনটাও নিয়ে যেতে ওর খেয়াল ছিল না। জানেনি তো কালকে রাত্রে কি ভীষণ কুয়াশা ছিল, সন্ধে সন্ধে চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল একদম। আমি আমার কাজের ছেলে বিলুয়া, মানে ওই যে আপনাকে সঙ্গে করে এখানে যে নিয়ে এলো, তাকে বলেছিলাম একবারটি গিয়ে খোঁজ নিয়ে আসতে। তা সে আমায় বলল রাস্তার এমন অবস্থা, হয়তো সুন্দরবাবু আজ আর ফিরবেন না। সেজন্য আমি মনে করলাম সকালেও যদি তিনি না ফিরে আসেন তখন না হয় খোঁজ খবর নেওয়ার জন্য লোক পাঠাবো। আপাতত আজকে রাত্রিটা দেখা যাক, এই ভেবে আমি আর কালকে কাউকে পাঠাইনি। তারপর আজ সকালে লোক পাঠিয়েছিলেন? হ্যাঁ, আজ একদম ভোর হবার আগেই আমার দারোয়ানকে পাঠিয়েছিলাম বাগান বাড়িতে। সেই দারোয়ানই ফিরে এসে বলল বাগান বাড়ি যাবার পথেই নাকি সে সুন্দরকে ওই অবস্থায়। আচ্ছা, আপনার কি মনে হয় সুন্দর ওই পথে একাই ছিল নাকি অন্য কেউ ছিল ওর সঙ্গে? আমার প্রশ্ন শুনে মালতীবাই একটু চুপ করল, কিছুক্ষণ কি যেন চিন্তা করল, তারপর বলল হিসেব মতন তো সুন্দরের একাই থাকার কথা, কিন্তু আমার মনে হয় ও ওই পথে বিনয়বাবু ওর পিছু নিয়েছিল। বিনয়বাবুটিকে? তিনি আমার বোন, মানে বসন্তর খাস লোক, বিশেষ বন্ধুও বলতে পারেন। আমার বোন গার্ডেন রিচের বাগান বাড়িতে আছে শুনে তিনি গত পরশু রাতে সেখানে যান। বিনয়বাবু একজন নামজাদা লোক দারোগা সাহেব, তার বাড়িতে 3 কুলে কেউ কখনো চাকরি করেনি। কলকাতায় তার প্রচুর সম্পত্তি, অগাধ টাকা পয়সার মালিক। কথাগুলো বলার সময় মালতীবাইয়ের চোখে আমি অদ্ভুত একটা কটাক্ষ লক্ষ্য করলাম। ওর ওই দৃষ্টিতে রাগ আছে, না হিংসে, নাকি স্পর্শকাতরতা, সেটা তখন ঠিক বুঝে উঠতে না পারলেও কোনো একটা অস্বস্তির ভাব যে ফুটে উঠেছে সেটা বিলক্ষণ খেয়াল করলাম। কেমন যেন একটা খটকা লাগলো। একটুক্ষণ চুপ করে থেকে তারপর জিজ্ঞেস করলাম, আচ্ছা বিনয়বাবু আপনার বোনের খাস লোক বলছেন, তা আপনার সঙ্গে তার আলাপ নেই? তা আছে বই কি, কিন্তু বসন্তের সঙ্গে তার যেরকম সদ্ভাব আমার সঙ্গে তেমনটা নেই। বিনয়বাবুর তো এ বাড়িতে দিব্যি যাতায়াত আছে। বসন্ত তো আর চিরকাল ওই গার্ডেন রিচের বাগান বাড়িতে থাকতো না, এখানেই থাকতো আমার সঙ্গে। ও, তা এখানে শেষ কবে এসেছিলেন বিনয়বাবু? আজ সকালেই। মালতীবাইয়ের এই শেষ কথাটা আমার কেমন জানি হেয়ালির মতো শোনালো। আরও অবাক লাগলো এই কারণেই, কারণ সে একটু আগেই বলল বিনয়বাবুর সঙ্গে বসন্তর সদ্ভাব থাকলেও তার সঙ্গে নেই। কিন্তু বসন্ত তো এখন এখানে নেই, আছে গার্ডেন রিচের বাড়িতে। তাহলে বিনয়বাবু এই বাড়িতে আজ সকালে এসেছিলেন কেন? তাছাড়া বিনয় নামের লোকটি যে সুন্দরের পিছু নিয়েছিল এটাই বা মালতীবাই বলল কেন? আমি আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা বসন্ত তো এখানে নেই, তাহলে বিনয়বাবু আজ সকালে আপনার বাড়িতে এসেছিল কেন? তাছাড়া উনি যে সুন্দরের পিছু নিয়েছিলেন সেটাই বা আপনার কেন মনে হলো? মানে বিনয়বাবু নিজে কি আপনাকে এ ব্যাপারে কিছু বলেছেন যে কাল রাতে সুন্দরের সঙ্গে ওর রাস্তায় দেখা হয়েছিল বা ওই জাতীয় কিছু? আমার প্রশ্ন শুনে মালতীবাইয়ের মুখে আবারও একটা বাঁকা হাসি ফুটে উঠল, চোখের চাহনি চটুল। ওর এহেন দৃষ্টি আমার একদম ভালো লাগলো না। আমি সবটা সম্পূর্ণ অগ্রাহ্য করে কঠোরভাবে তাকিয়ে থাকলাম উত্তরের আশায়। সে বলল, দারোগাবাবু আমি এসব কিছু জেনেছি কেননা বিনয়বাবু এসে আমায় নিজেই অনেক কিছু জানিয়েছেন, তাই আমার এই ধারণা হয়েছে। বিনয়বাবু তো বললেন পথের মধ্যে দুজনের দেখা হয়েছিল, শুধু তাই নয় ওদের মধ্যে মারামারি হাতাহাতিও হয়। বিনয়বাবুর বক্তব্য সুন্দর নাকি তেনাকে ধরে পিটিয়েওছে, যা নয় তাই বলে অপমান করেছে। এসব অভিযোগ জানাতেই তিনি আজ সকালে আমার কাছে মানে এই বাড়িতে এসেছিলেন। বিনয়বাবু আপনাকে আর ঠিক কি কি বলেছেন সবটা খোলসা করে বলুন। তাছাড়া আরও একটা প্রশ্ন আছে, আপনার কি কাউকে সন্দেহ হয়? মানে খুনটা কে করতে পারে এই ব্যাপারে কোনো ধারণা আছে আপনার? সে কিভাবে জানবো বলুন, আমার কি আপনাদের মতন অত বুদ্ধি শুদ্ধি আছে নাকি? আমি হলেম গিয়ে বাবুদের দাসীবাদী, অত মগজ চালালে কি আমার পেট চলবে দারোগা বাবু? তবে হ্যাঁ, বিনয়বাবু আমাকে আজ কি কি বললেন সেসব আমি আপনাকে বলতে পারি, তারপর আপনিই বিচার করুন সন্দেহটা ঠিক কার ওপর করা যেতে পারে। বেশ, বলুন। আজ সকালে বিনয়বাবু হন্তদন্ত হয়ে এলেন আমার কাছে। রাগে তার মুখখানা তখন টকটকে লাল। জিজ্ঞেস করলাম ব্যাপার কি, তিনি বললেন, মালতী, কাল তোমার বাগান বাড়িতে গিয়েছিলাম। মালতী, তা বেশ তো, কিন্তু সে কথা আপনি আমায় শোনাচ্ছেন কেন? ও বাড়িতে আপনার কাছের লোক, পেয়ারের লোক আছে বলে কথা, তাই গেছিলেন। আহ, কেন গেছি সে প্রসঙ্গ অবান্তর, আমি এসেছি অন্য কথা বলতে। রাত ৮টা নাগাদ আমি ওখান থেকে বেরিয়ে আসি, সাইকেলে করে ফিরছিলাম। ঘন কুয়াশার মধ্যে চারপাশে সেরকম কিচ্ছু দেখা যাচ্ছিল না, খুব সাবধানে আসছিলাম। খিদিরপুর পোলের কাছে যখন প্রায় এসে গেছি, দেখি উল্টো দিক থেকে কেউ একজন সাইকেলে করে এদিকে আসছে। আমার কাছে আলো ছিল না, তাই সাবধান হওয়া সত্ত্বেও আমি লক্ষ্যভ্রষ্ট হয়ে ধাক্কা মারি লোকটার সাইকেল। হুড়মুড় করে দুজনেই মাটিতে ছিটকে পড়ি। দোষটা ওর না আমার ঠিক বুঝলাম না, কিন্তু সামনের লোকটা কিছু বলার আগে আমি বললাম, এই রে, মাফ করবেন মাফ করবেন, লেগেছে আপনার? আমি খেয়াল করিনি, ভীষণ অন্ধকার কিনা। উঠুন উঠুন, আমি সাহায্য। সারন্ত মশাই, ন্যাকা সাজা হচ্ছে। আমি কিছু বুঝি না ভেবেছেন? ইচ্ছে করে আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। সবসময় তো ছুতো খোঁজেন আমাকে কি করে জব্দ করা যায়, সে কি আর আমি বুঝি না? সুন্দর, তুমি এসব তুমি কি বলছো ভাই? তোমায় আমি হিংসে করতে যাব কেন? আর তাছাড়া আমি অন্ধকারে সত্যিই বুঝতে পারিনি, সেই জন্য ভুল করে ধাক্কা লেগে গেল। আর তুমি যে পথ দিয়ে আসছো সেটা কি আমি জানতাম নাকি, যে আমি ইচ্ছে করে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবো? কেন রে, এই পথ কি তোর বাপের জমিদারির মধ্যে পড়ে? টাকা আছে বলে ভেবেছিস সব কিছু কিনে নিতে পারবি? তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ সুন্দর। আর তাছাড়া তুমি কথাগুলো আমাকে কেনই বা বলছো? আগে তো কখনো তোমাকে আমার সঙ্গে এমন ব্যবহার করতে দেখিনি। ন্যাকা ষষ্ঠী আমার কিছুই বোঝে না জানো। কানে আতর চোবানা তুলো গুজে, গায়ে গরদের পাঞ্জাবি চাপিয়ে একবার বসন্তের ঘর একবার মালতীর ঘরে যখন পীড়িত করতে যাও, সেই সময় এই ন্যাকামিগুলো কোথায় থাকে? ভদ্রভাবে কথা বলো, অনেকক্ষণ ধরে সহ্য করছি। মনে রেখো তুমি একটা সামান্য চাকর, আর আমি কর্তা স্থানীয়। তোমার কোনো অধিকার নেই আমার সঙ্গে এভাবে কথা বলার। তাছাড়া আমি কোথায় কি করি না করি তার কৈফিয়ত কি আমি তোমাকে দেবো? মালতীবাই খানিক প্রশ্রয় দিয়েছে কি দেয়নি, একদম মাথায় চড়ে বসেছো দেখছি। তোর এত সাহস আমাকে সামান্য চাকর বলা? দেখাচ্ছি দাঁড়া, এই চাকরের দৌড় কতটা তুই দেখ। বিনয়বাবু বললেন এরপর নাকি সুন্দরটাকে চড় মারে, তারপর দুজনের মধ্যে বেশ জোরালোভাবে হাতাহাতি মারামারি শুরু হয়ে যায়। কিন্তু একটা সময় আত্মসংবরণ করে বিনয়বাবু নাকি সে জায়গা ছেড়ে বেরিয়ে এসে সোজা বাড়ি চলে যান। সকাল হতেই তিনি সোজা চলে আসেন আমার কাছে, কেননা তিনি মনে করেন তার মতন ভদ্র ঘরের সন্তানের পক্ষে রাস্তায় দাঁড়িয়ে এভাবে ছোট লোকের মতো মারামারি করা শোভা পায় না। সেজন্য ভদ্রভাবে বসে আলোচনা করে সুন্দরকে উপযুক্ত শাস্তি দেওয়াটাই তিনি অধিক সমীচীন বলে মনে করেছেন। যেহেতু সুন্দর আমার হয়ে কাজ করে, তাই তিনি আমার কাছে বিচার চাইতে এসেছিলেন। কিন্তু আপনি তার আগেই জেনে ফেলেছেন যে সুন্দর মারা গিয়েছে। সঙ্গে সঙ্গে সে খবর আমাদেরকে দেন, আর তার ঠিক পরেই বিনয়বাবু আসেন এ বাড়িতে, তাই তো? ঠিকই বলেছেন দারোগাবাবু, সুন্দর আমার খুব কাছের লোক ছিল, খুবই বিশ্বস্ত ছিল। তার এরকম পরিণতি হওয়ার জন্য যে আদবে খেদাই আমি জানি না, কিন্তু সেই সময় আমার মাথা ঠিক ছিল না। সুন্দরের এমন খবর পাওয়ার পর আমি যেন দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলাম। तार उपर विनय बाबूर ओर प्रति एमन अभियोग शुने आमी थाकते ना पेरे रागेर माथाय एकटा चोर मारि ताके। मालती तुम्हार एत बड़ साहस एटा बाजारेर मेये हये तुमि आमार गाये हात तोलो, एत स्पर्धा हलो कि करे तुम्हार? बुझेछि आमाके तो पाओनि, ताई अनेक चेष्टा करे सुंदरके निजेर हातेर पुतुल बानिये राखते पेरेছিলে। आज जखन सुंदरेर नामे एइ सब कथागुलो तुम्हाके बोलते एसेछि तखन तुम्हार गाये ज्वाला धरछे, ताई तो? थामुन थामुन आपनि আপনি কি ভাবলেন আমি কি কিছুই জানি না? হ্যাঁ, আমি বাজারের মেয়ে হতে পারি, কিন্তু কাকে খুন করার পর নির্লজ্জের মতন বুক ফুলিয়ে এসে লম্বা চওড়া কথা বলার মতো ঘৃণ্য কাজ আমি কখনো করতে পারবো না। কি খুন? আমি খুন করেছি? কাকে? কি সব আবল তাবল বকছো তুমি? কেন আপনি জানেন না? সুন্দর সুন্দর আর নেই। কেন কেন করলেন এটা আপনি? কেন কেন করলেন আপনি এটা? এসব তুমি কি বলছো? আমি এসব। এরপরেও আমাদের মধ্যে অনেকক্ষণ ধরে বচসা হয়। আমি ওনাকে অনেক তিরস্কার করলাম, তিনিও যার পর নাই বোঝানোর চেষ্টা করলেন যে তিনি নির্দোষ, এসবের কিচ্ছু জানেন না। অবশেষে আর খেই না পেয়ে লজ্জিত আর তিরস্কৃত হয়ে এখান থেকে বেরিয়ে চলে গেলেন। জানি এখন তিনি অনেক কিছু অস্বীকার করবেন আপনাদের কাছে, হয়তো কিছু কথা রংচড়িয়েও বলবেন, তবে আমার যা যা বলার ছিল সবই আপনাকে বললাম দারোগাবাবু। হ্যাঁ বুঝলাম। আচ্ছা, এই বিনয়বাবুর বাড়িটা ঠিক কোথায়? তিনি কি একাই থাকেন নাকি তার কোনো অভিভাবক রয়েছে বর্তমানে? শুনেছি তিনিই নাকি বাড়ির কর্তা এখন, কারণ তার বাবা অনেকদিন হলো মারা গিয়েছেন। তিনি থাকেন বাগবাজারে। ধন্যবাদ। অ্যাকচুয়ালি বেলা প্রায় ১০টা। আমি এখন বিনয়বাবু মানে বিনয়কৃষ্ণ বটব্যালের প্রকাণ্ড দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। বাড়িতে লোকজন চাকর বাকর প্রচুর, দেখলেই বোঝা যায় বেশ বিত্তশালী পরিবার। দরজায় দুজন দারোয়ান দাঁড়িয়েছিল, তাদেরকে ভেতরে গিয়ে ওদের বাবুকে আমার আসার খবরটা দিতে বললাম। দারোয়ান ছুটে গেল সংবাদটা দিতে। কিছুক্ষণের মধ্যেই একজন ধূপদুরস্ত ভদ্রলোক ভেতর থেকে বেরিয়ে এসে আমায় প্রশ্ন করল, আগে কাকে চান? বিনয়কৃষ্ণ মানে বিনয়কৃষ্ণ বটব্যালকে খুঁজছি। আমি প্রিয়নাথ মুখোপাধ্যায়, লালবাজার থেকে আসছি। নমস্কার দারোগাবাবু, আমি বিনয়কৃষ্ণ বটব্যাল। আসুন, ভেতরে আসুন। বিনয়বাবু আমাকে নিয়ে এসে বৈঠকখানায় বসালেন। আমি বললাম, দেখুন আমার মনে হয় আমার এখানে আসার কারণটা আপনি কিছুটা হলেও জানেন, তাই ভূমিকা না করে সরাসরি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। স্বচ্ছন্দে। বেশ। মেছুয়া বাজারের বিখ্যাত নর্তকী মালতীবাইকে আপনি চেনেন? তার সঙ্গে আপনার আলাপ পরিচয় আছে? তাকে কে না চেনে, আলাপ ছিল, কিন্তু বর্তমানে সেটা ভাবতেও আমার রুচিতে বাঁধে। একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে বাদানুবাদ হয়, সুতরাং তারপর থেকে তার সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখতে বা তাকে যে চিনি কিংবা চিনতাম সেটা ভাবতেও আমার লজ্জা করে। কী জন্য বাদানুবাদ? আমাকে গোড়া থেকে সবটা খুলে বলুন বিনয়বাবু। মালতীবাইয়ের সন্দেহ যে। হ্যাঁ সেই তো, সন্দেহ তো করবেই আমাকে। হ্যাঁ, আমি নাকি তার পেয়ারের লোক সুন্দরকে মেরেছি। সেই তো বললো, আজ সকালেই বললো আমি নাকি তার ভৃত্য সুন্দরলালকে খুন করেছি। হ্যাঁ, একুল উকুল দুদিকে গেলে ওর চলবে কেমন করে বলুন? একুল উকুল দুদিকে যাবে মানে কি বলতে চাইছেন? একটু স্পষ্ট করে বলুন। না কিছু না, আসলে প্রথমে ভেবেছিলাম যে মালতী এমনি হম্বিতম্বি করছে আমার উপর, কিন্তু এখন তো দেখছি সত্যি সত্যি পুলিশ পাঠিয়ে দিয়েছে। এখন আপনি অনুসন্ধান করে দেখুন আমি দোষী কিনা, যদি হই তাহলে উপযুক্ত দণ্ডের ব্যবস্থা করুন। আমি অপরাধী হলে সমস্ত শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি। তদন্ত তো হবেই, শুধু মালতীবাই বলেছেন বলে নয়, মৃতের সঙ্গে সম্পর্কিত সকলকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেজন্যই আপনি স্বভাবতই এই তালিকাভুক্ত হয়েছেন। অতঃপর খুনি যেই হোক চূড়ান্ত শাস্তি তাকে পেতেই হবে, ধরা সে পড়বেই বিনয়বাবু, আজ না হোক কাল। এতক্ষণ বিনয়কৃষ্ণ বেশ উত্তেজিত হয়ে কথা বলছিল। আমার শেষ কথাটা শুনে আচমকা তার উত্তেজনা খানিকটা প্রশমিত হল। সে বলল, আপনি যা ভাবছেন, বাইজির মুখে যা যা শুনেছেন, বিশ্বাস করুন সেসব সত্যি নয়। আপনারা অনেক খুনি আসামি দেখেছেন, অপরাধীদের দেখলেই আপনারা চিনতে পারেন। धर्मसाक्षी करे बोलुन देखी दारोगा बाबू आपनार कि आमाके देखे वास्तविकई हत्याकारी बले मने हय जदि ताई हय तबे चलुन आमी आपनार काछे निजेके आत्मसमर्पण करछि किन्तु अनुरोध आपनाके तार आगे आमार दुटो कथा शुनुन। दुटो केन आपनि 100टा बोलुन आमी शोनार जोन्नोई बसे आछि। मालती भाईके आज आमी चिनि प्राय 3 বছর और ओर बोन बसंतके आमार मुखे बसंतर नाम शुने बिनय कृष्णेर मुख कालो हये गेल। कोनो मते ढोक गिले आमता आमता करे उत्तर दिल, बसंतर संगे आलाप मात्र कयेक मासेर। बुझलाम। बेश, एबार आपनि जा जा बोलते चान बोलुन। 4 दिन आगे सकाल बेलाय सुंदर आमार जोन्नो एकटा चिठी निये आसे। चिठीटा खुले बुझलाम सेटा मालती बाई लिखेছে। চিঠিতে সে বিশেষ অনুরোধ করেছে যে তার গার্ডেন রিচের বাগানবাড়িতে জলসা আছে, আমি নিমন্ত্রিত, সুতরাং সময় মতন যাতে চলে আসি। তা আপনি জানতেন না যে সেই বাগানবাড়িতে তিনি নয় তার বোন বসন্ত থাকছিল ইদানিং? না, সে কথা আমি জানতাম না। জানলে তো সুন্দরকে আমি তখনই জিজ্ঞেস করতাম। তারপর ওর আনা চিঠিটা পড়ে তো আমি বেশ খুশি হলাম। খুশি হলেন? কেন খুশি হলেন? আসলে আমার সঙ্গে মালতীর ইদানিং খুব বড় একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হয়েছিল। আমার সঙ্গে কথা বলতো না, দেখা হলে মুখ ফিরিয়ে নিত। আমি অনেকবার মেটানোর চেষ্টা করেছিলাম কিন্তু সম্ভব হয়নি। সেখানে যখন নিজে চিঠি লিখে আমাকে বাগান বাড়িতে আসার কথা বলল তখন আমি স্বাভাবিকভাবে ভাবলাম যে নিশ্চয়ই ব্যাপারটা মিটমাট করার জন্য আমাকে ডেকেছে সেখানে, তাই খুশি হয়েছিলাম চিঠিটা পেয়ে। খটকাটা আমার মনে মনে আরও বেশি পোক্ত হয়ে উঠতে লাগলো। যেখানে মালতীবাইয়ের কাছে আমি শুনলাম বিনয়বাবুর সঙ্গে তার নাকি সেরকম কোনো ভাবই নেই, অথচ এখানে বিনয়কৃষ্ণ বলছেন যে তার সঙ্গে নাকি মালতী দেবীর বিবাদ হয়েছে, রাগ অভিমান হয়েছে। সবটা শুনে কেসটাকে আমার কেন জানি না খুব প্যাঁচালো বলে মনে হচ্ছিল। দুজনে দুরকম কথা বলছে কেন? কার কি উদ্দেশ্য এতে? কিন্তু তখনই আমার মুখের ভাব আমি প্রকাশ করলাম না। শুনতে চাইছিলাম যে বিনয়বাবু আর ঠিক কি কি বলেন। আচ্ছা, আপনার সঙ্গে মালতীবাইয়ের পরিচয় হলো কি করে? দেখুন, আপনি যদি সব কিছু পরিষ্কার করে আমাকে বলেন তাহলে আমি কিন্তু আপনাকে সাহায্য করতে পারি, অবশ্যই আপনি যদি নির্দোষ হন। আসলে বাবা মারা যাওয়ার পর বলতে পারেন আমি এক প্রকার উচ্ছন্নেই চলে গিয়েছিলাম। সারা জীবনে কোনো পরিশ্রম করতে হয়নি তো, তাই বাবার মৃত্যুর পর আমি যেন ধরাকে সরা জ্ঞান করতে শুরু করি। হাতে সম্পূর্ণ ক্ষমতা, টাকা পয়সা চলে আসার জন্য অকাতরে অর্থগুলোকে খরচ করতাম। সত্যি কথা বলতে সেই সময় আমার চরিত্রে বড় রকমের দোষ এসে পড়ে আর কি। আমি নানা বাইজি বাড়িতে ঘুরতে শুরু করি, সকলের জন্য প্রচুর প্রচুর টাকা খরচ করতাম বলে সবাই আমাকে সমীহ করে চলতো। এমনভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন মালতীর সঙ্গে আমার আলাপ হলো। সোনারপুরে রোশনীবাইয়ের কাছে আমার নিত্য যাতায়াত ছিল, তো সেই একদিন তার কোঠায় মালতীবাইকে আমন্ত্রণ জানায়। সেখানেই আমি ওকে প্রথম দেখি, আর সেই প্রথম দেখায় আমি মোহিত হয়ে পড়ি। তার নেশাতুর কণ্ঠে গান আর ভুবন ভোলানো নাচের তালে আমি বিভোর হয়ে উঠি। আমার মনে হয় আমার এতদিনকার জীবন যেন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, কিন্তু সামনের দিনগুলোকে আর নষ্ট করতে চাই না আমি। এবারে আমি এই মালতী বাইকেই চাই, শুধু মালতী বাইকে। তারপর সারা রাত ধরে মালতী বাইয়ের গান নাচ চলল। জলসা শেষ হওয়ার পর আমি তার কাছে ধীরে ধীরে এগিয়ে গেলাম। আগেই বলেছি সেই সময়ে আমার বুদ্ধিভ্রষ্ট হওয়ায় দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে শুধু সেটাই করছিলাম যেটা আমার সেই সময় ঠিক বলে মনে হচ্ছিল। মালতীর সঙ্গে আমি ধীরে ধীরে আলাপ জমালাম, সেও আমার সঙ্গে ভালোভাবে কথা বলল। পরের দিন আমাকে সে তার নিজের মেছুয়া বাজারের বাড়িতে নিমন্ত্রণ করল। ব্যাস, তারপর থেকেই আমাদের সম্পর্কের সূত্রপাত। বসন্তর সঙ্গে পরিচয় হলো কি করে? ওই বাড়িতেই। মালতীর সঙ্গে আলাপ হওয়ার পর প্রায় 2.5 বছর কেটে গেছে তখন। বেশ সুন্দর যাচ্ছিল সময়গুলো। আমি তার পেছনে অকাতরে অর্থ ব্যয় করতাম, সে যা বলতো আমি তাই শুনতাম। এক প্রকার হাতের পুতুল হয়ে গিয়েছিলাম বলতে পারেন। ধীরে ধীরে নিজে নিঃস্ব হয়ে গেলেও তাকে দিনে দিনে ভরিয়ে তুলছিলাম আমি। ঠিক এই সময় তার বোন বসন্ত এলো খিদিরপুরের বাড়িতে। বলতে লজ্জা নেই, এবারে আমার চোখ পড়ল তার ওপর। একে তার বয়স আরও কম, সুশ্রী, যৌবনোচ্ছল, কিন্তু এবারে আমার সুমতি হলো নাকি ফের কুমতি হলো তা বুঝলাম না। এক নিমেষে মালতীর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমি বসন্তকে মন দিলাম। দিন রাত চেষ্টা করতাম কিভাবে বসন্তর কাছাকাছি যাওয়া যায়, কিন্তু মালতী থাকায় সেটা সম্ভব হতো না। সে আমাকে যথেষ্ট ভালোবাসত, এ কথা ঠিক দারোগাবাবু, কিন্তু আমি তখন আবারও পথভ্রষ্ট হয়েছি। আস্তে আস্তে মালতীবাই আমার মনোভাব স্পষ্ট বুঝতে পারল, কিন্তু মুখে কিচ্ছু বলল না। একদিন সে নিজে আমাকে বসন্তর ঘরে নিয়ে গেল, হাসি মুখে নিজের বোনের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল। মালতীর প্রশ্রয়েই আমি বসন্তের ঘরে রোজ যাতায়াত করতে লাগলাম। মালতীর মুখে চোখে তিলমাত্র পরিবর্তন আমি দেখিনি। ভেবেছিলাম এসব দেখা সহ্য করা হয়তো অভ্যেস, সেজন্য এটাও মেনে নিয়েছে সে। কিন্তু বিশ্বাস করুন দারোগাবাবু, ওর যে মুখে মধু ছিল আর অন্তরে বিষ, তা আমি কল্পনাই করতে পারিনি, স্বপ্নেও কল্পনা করতে পারিনি। ওহ, কি চমৎকার অভিনয়, কি অসাধারণ ছলাকলা। হা। আচ্ছা, মালতীর সঙ্গে যখন আপনার সুসম্পর্ক ছিল তখন বসন্তর ব্যাপারে সে কোনোদিন আপনাকে কিছু বলেছিল? মানে এর আগে বসন্ত কোথায় থাকতো কিছু জানেন আপনি? আগে না, সে কখনো আমাকে তার বোন সম্পর্কে কিছু বলেনি। বসন্তর মুখেই আমি শুনেছিলাম সে নাকি এর আগে লখনৌ শহরে ছিল, সেখান থেকে গান বাজনায় শিক্ষা লাভ করে। বিদ্যা সম্পূর্ণ হওয়ার পর অর্থ উপার্জনের জন্য সে কলকাতায় এসেছে। মালতীর বাড়িতে একটা ভাড়াটিয়া ছিল, সে উঠে যাওয়ায় ঘরটা খালি হয়ে যায়, তখন সেখানে এসে আশ্রয় নেয় বসন্ত। বাড়িটা মালতীবাইয়ের নিজের? হ্যাঁ, এখন ওরই। আমি ওর বকেয়া দেনা শোধ করি। বকেয়া দেনা বলতে? কি আর বলি দারোগাবাবু, ভীমরতি হয়েছিল আমার, ভীমরতি। ওই রাজপ্রাসাদের মতন দালান বাড়িখানা কিনে মালতীর বিস্তর দেনা হয়, প্রায় ৬,০০০ টাকার দেনা। কিন্তু আমি নিজের নির্বুদ্ধিতায় সে সকল বকেয়া পরিশোধ করে দিই। তার মানে আপনি বলতে চাইছেন বসন্তকে অনুগ্রহ করার জন্য মালতীবাই আপনার ওপরে ক্ষুব্ধ, তাই তো? তা নয় তো কি, তার ফলই তো আমি এখন ভোগ করছি। সে যখন দেখল আমি তার বাড়িতে আর যাচ্ছি না, গেলেও ওর সঙ্গে নয় বসন্তর সঙ্গে সম্পূর্ণ সময় কাটাই, তখন এর প্রতিশোধ নিতেও আমাকে বদনাম করতে এভাবে উঠে পড়ে লেগেছে। মালতীর যে এই অভিসন্ধি, সেটা আপনি বুঝলেন কিভাবে? কোনো প্রসঙ্গ উঠেছিল এ ব্যাপারে? প্রসঙ্গ বলে প্রসঙ্গ, রীতিমতন ছেলে বোলানো কাজ করতে সে সিদ্ধহস্ত। সে যখন দেখল বসন্তর দিক থেকে আমার মন ফেরানোর উপায় নেই, তখন অন্য রাস্তা ধরল। কৌশলে বসন্তকে অন্যত্র সরিয়ে দিয়ে আমায় প্রতিদিন ওর কাছে ডেকে পাঠাতে লাগলো। আমিও বাধ্য হয়ে যেতাম। দেখুন, আমাদের মধ্যে তো আর কোনো মনোমালিন্য হয়নি যে ও ডাকলে আমি যাব না, কিন্তু বসন্তকে দেখতে না পেয়ে ওকে প্রশ্ন করতাম যখন, যে বসন্ত কই, হয় ও এড়িয়ে যেত, নয়তো যা হোক একটা উত্তর দিত। আমি ভাবলাম বসন্ত হয়তো লখনৌতে ফিরে গেছে কোনো কারণে। ভীষণ অবাক হলাম এই ভেবে যে বসন্ত আমাকে এই ব্যাপারে কেন কিছু জানিয়ে গেল না। কিন্তু আর কি, জিজ্ঞাসা করার আর তো কোনো উপায় নেই। এভাবেই আবার দিন কাটতে লাগলো। বুঝলাম। এবার সেদিন সকালে সুন্দরের আপনার বাড়িতে আসার কথাটা বলুন। হ্যাঁ, ওই দিন সকালে আমি বৈঠকখানায় বসে আছি, এমন সময় সুন্দর এসে আমাকে একটা চিঠি দিয়ে গেল। মুখে কিচ্ছু না বলে আবার বেরিয়ে চলে গেল। চিঠিটা আমি পড়ে দেখি মালতী লিখেছে সেই রাত্রেই নাকি ওর গার্ডেন রিচের বাগানবাড়িতে কিসের জলসা হতে চলেছে, তাই আমাকেও সেখানে যেতে নিমন্ত্রণ করছে। হাতে বিশেষ কিছু কাজ না থাকাতে ভাবলাম ঘুরেই আসি। চিঠির কথা মতন আমি সেই বিকেলে ওই বাগানবাড়িতে গেলাম, কিন্তু কি আশ্চর্য, গিয়ে দেখি সেখানে মালতী নয়, বসন্ত রয়েছে। আমি বসন্তকে দেখে একই সঙ্গে যেমন ভীষণ অবাক হলাম, তেমনি অত্যন্ত আনন্দিত হলাম। এতদিন পর আমার পছন্দের মানুষকে আমি চোখের সামনে দেখছি, আমার খুশি যেন বাদ মানছিল না। বসন্তও আমাকে দেখে অবাক হলো। বহুদিনের বিচ্ছেদের পর আমাকে পেয়ে সেও বিহ্বল হয়ে পড়ল। তো সে ওখানে এলো কেমন করে সেটা আমি জিজ্ঞেস করাতে বসন্ত বলল, আমাকে দিদিজি বেশ কয়েকদিন আগে এই বাগান বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। বলেছিল নাচের জন্য বিশেষ কিছু তালিম দিতে এক নতুন ওস্তাদজি এই বাড়িতে আসবে, কিন্তু তোমায় যে সে কথা জানাবো তার কোনো উপায় আমার কাছে ছিল না। কতদিন অপেক্ষা করেছি তোমার জন্য, কেবল মনে হয়েছে আর কখনোই তোমার সাথে আমার দেখা হবে না গো বিনয়বাবু। আমি সত্যিই ভাবতে পারিনি গো আমার অপেক্ষার অবসান এইভাবে হবে। আমিও তোমায় এতদিন দেখতে না পেয়ে মনে মনে ছটফট করেছি বসন্ত। তোমার খোঁজ না পেয়ে আমি ভেবেছি তুমি হয়তো আবার লখনৌ ফিরে গেছো। আমিও ভাবতে পারিনি বাগান বাড়িতে এসে আমি তোমায় দেখতে পাবো। আচ্ছা বসন্ত, দেখো তো এই চিঠিটা কি তুমি আমায় লিখে পাঠিয়েছো? ও মা, বাবুর কথাখানি শোনো একবার। তুমি তো জানো আমি পড়ালেখা জানি না, তাহলে চিঠি কিভাবে লিখবো তোমায় বলো? বসন্তর কথা শুনে আমার মনে পড়লো, সত্যি তো, সে তো লেখাপড়া জানে না। তাহলে চিঠিটা আমাকে কে পাঠালো? মালতীর নাম করে তার মতো সই করে আমার সঙ্গে আমার মনের মানুষ বসন্তর মিলন করাতে চাইল কে? আমার এমন শুভাকাঙ্ক্ষী কেউ আছে বলে তো ঠিক মনে পড়ে না। অনেকক্ষণ এই বিষয়ে চিন্তা করলাম, কিন্তু কিছু কুল কিনারা করতে পারলাম না, কারোর নাম মাথায় আসলো না। তো সেই দিনটা বেশ আমোদ আহ্লাদেই কাটলো। বহুদিন পর বসন্তর সঙ্গে সময় কাটিয়ে মনটা যেন ভারমুক্ত হয়ে গেল। পরের সকালটা ওর সঙ্গে কাটিয়ে ওই রাত্রি ৮টা নাগাদ বাগানবাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কালকে কুয়াশা তো ভালোই হয়েছিল, রাস্তাঘাটে চলাফেরা করাও ভীষণ মুশকিল ছিল। তবুও আপনি রাত ৮টা নাগাদ কেন বাগানবাড়ি থেকে বেরোলেন বাড়ি ফেরার জন্য? না মানে রাতটা কাটিয়ে পরদিন, মানে আজ সকালেও তো আপনি আসতে পারতেন। হ্যাঁ, আসলে আমার বিশেষ কাজ ছিল, সেই জন্য চলে আসতে হয়েছিল। তাছাড়া বসন্ত আমাকে কিছুতেই ছাড়ছিল না। সে জোর করছিল যাতে আরও দুদিন আমি তার সঙ্গে থাকি, কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না। বাড়িতে অনেক কাজ ফেলে রেখে সেখানে গিয়েছিলাম। তবু এ কথা সে কথা বলতে বলতে অনেকটাই রাত হয়ে যায়, তাই কুয়াশা দেখা সত্ত্বেও আমাকে বেরিয়ে পড়তে হয় ওই সময়। কিন্তু বিশ্বাস করুন দারোগাবাবু, আমি ধর্মসাক্ষী করে বলতে পারি যে সুন্দরের যে বাগানবাড়িতে আসার কথা ছিল, কিংবা সেই দিন ওই রাস্তা দিয়ে যে সুন্দরী আসছিল, সেটা ঘুণাক্ষরেও জানতাম না। এমনকি আমিও আলো নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, সেজন্যই অন্ধকারে আমি ওর বাইসাইকেলের ওপর গিয়ে মুখ থুবড়ে পড়লাম। তাতে সে আমাকে ভীষণ অপমান করলো। ও হয়তো আমায় চিনেছিল প্রথমেই। কিছুটা কথা এগোনোর পর আমিও বুঝতে পারলাম যে ও সুন্দরলাল। তারপরে আচমকা আমার নাম ধরে নানান রকম বিদ্রুপ করতে শুরু করলো। বলতে লাগলো আমি নাকি সময় সময় একবার মালতীকে আর একবার বসন্তকে ব্যবহার করছি। এমনকি মালতীর চিঠি পেয়ে আমি দৌড়ে গিয়েছি শুধুমাত্র বসন্তর জন্য, সেও নাকি তার জানা। দুই নৌকায় পা দিয়ে নাকি আমি চলছি। কিন্তু আমি বুঝতে পারলাম না এই চিঠির ভেতরের কথা ও জানলো কিভাবে। ওরা হেন সমস্ত কথা শুনে আমার সর্বাঙ্গ জ্বলে গেল। আমি ওর আগে উন্মত্ত হয়ে গিয়ে রূঢ়ভাবে কথা বললাম, কিন্তু ওর এত বড় সাহস, ও হঠাৎ করে আমাকে থাপ্পড় মেরে বসলো। আমিও দিকবিদিক শূন্য হয়ে একটা চড় কষালাম ওকে। এইভাবে মারামারি হাতাহাতি বেশি দূর গড়াতেই আমার মনে হলো যে এবারে নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত। সেই ভেবে আমি ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসলাম। লজ্জায় অপমানে আমার শরীর থরথর করে কাঁপছিল। অবশেষে আর থাকতে না পেরে আজ সকালেই আমি মালতীর কাছে গিয়ে সুন্দরের ব্যবহার সম্পর্কে জানান দিয়ে এলাম। বললাম কাল আমার সঙ্গে কেমন নিকৃষ্ট ব্যবহার করেছে সে। ভেবেছিলাম আমার সম্মানের কথা ভেবে আমার কাছে ক্ষমা চাইবে মালতী, নয়তো বলবে সুন্দরলালকে উচিত শাস্তি দেবে, কিন্তু ও উল্টে আমার উপরে চোটপাট করতে শুরু করলো। বললো আমি নাকি সুন্দরকে মেরেই ফেলেছি। সুন্দরলালের প্রতি ওর যে আলাদাই দরদ আছে কে না জানে। ওর সব থেকে প্রিয়তম ভৃত্য বলে কথা। এমনকি একটা সময় নাকি ওদের দুজনের মধ্যে বেশ রকমের সদ্ভাব ছিল, কিন্তু যেদিন থেকে মালতী আমার সঙ্গে বেশি মেলামেশা করতো সেই দিন থেকে সুন্দর আর কোনোভাবেই পাত্তা পেত না। সেই আক্রোশের বশেই হয়তো আমার সঙ্গে এমন ব্যবহার করেছিল। আবার এদিকে মালতীকেও আমি আর ইদানিং পাত্তা দিচ্ছিলাম না বলেও আমার সঙ্গে এমন ব্যবহার করলো কিনা বুঝতে পারছি না। কিন্তু আমার তরফ থেকে যেটুকু বলার, যা যা বলার আমি সব আপনাকে জানালাম দারোগাবাবু। এবার আপনি বিচার করুন করণীয় কি? বিনয়কৃষ্ণ বটব্যালের সমস্ত কথা শুনে আমি বেশ আশ্চর্যই হলাম। প্রথমে মালতীবাইয়ের কথা শুনে আমার বিনয়বাবুর ওপর সন্দেহ হলেও এখন সমস্ত পরিস্থিতি আর তার সপক্ষে বলা কথাগুলোর ওপর ভিত্তি করে আমার মনে হচ্ছে বিনয়বাবুর ওপর সন্দেহটা না করাই উচিত। যদিও সেটা আমি মুখে বললাম না, তবুও মনে হলো বিনয়কৃষ্ণ বোধহয় মিথ্যে বলছেন না। কিন্তু মালতীবাই যেহেতু সুন্দরলালের বর্তমান অভিভাবক, তাই তার সন্দেহ প্রকাশের ভিত্তিতে ব্যাপারটা নিয়ে আরও গভীরভাবে তদন্ত করার জন্য ওকে থানায় নিয়ে যাওয়া প্রয়োজন। বিনয়কৃষ্ণকে সে কথা বলতে তিনি জানালেন তার কোনো আপত্তি নেই, বরং এই কেস নিয়ে যতদিন তদন্ত চলে তিনি স্বেচ্ছায় আমাদের সহযোগিতা করবেন, কারণ তিনি নিজেও চান তার ওপর থেকে খুনের সন্দেহ যেন সম্পূর্ণভাবে মুছে যায়। স্যার, এই নিন চা খান। সেই এসে থেকে দেখছি কি এত ভাবছেন বলুন তো স্যার? খিদিরপুর পোলের কেসটাতে কিছু হলো স্যার? কিছু জানতে পারলেন কে মারল সুন্দরলালকে? চিঠি ওই একটা চিঠি নিয়ে অনেকগুলো প্রশ্ন মনে দানা বাঁধছে মাখন। একবার যদি সেই সমাধানটা হয়ে যায় তাহলে এই কেসে ইতি টানতে খুব একটা বেশি সময় লাগবে না, বুঝলে? চিঠি? কোন চিঠি স্যার? কার চিঠি? কে কাকে দিয়েছে? রোসো রোসো রোসো, এতগুলো প্রশ্ন একসাথে করলে আমি বলি কি করে? সুস্থির হয়ে বসো, একে একে সবটা বলছি, শোনো। এই বলে চিঠির ব্যাপারটা আদ্যপান্ত আমি সংক্ষেপে মাখনকে বুঝিয়ে দিলাম। ছেলেটার মাথাটা বেশ পরিষ্কার, এর আগে অনেক কেসে ছোট ছোট ক্লুয়ের সন্ধান দিয়ে আমায় প্রভূত সাহায্য করেছে। তাই আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার কি মনে হয় মাখন এই ব্যাপারে? চিঠিটা কে লিখে থাকতে পারে, আর কার জন্যই বা লিখেছে? দেখুন স্যার, এখানে সবচেয়ে আগে যে প্রশ্নটা আসছে সেটা হলো, সুন্দরলাল এই চিঠির ভেতরের কথা জানলো কিভাবে? তাহলে চিঠিটা কি ও পড়ে দেখেছিল? সেটা যদি সত্যিই মালতীবাই নিজে লিখে থাকে, তাহলে তো খোদ তারই গার্ডেন রিচের বাগান বাড়িতে থাকার কথা, কিন্তু ওখানে ছিল তার বোন বসন্ত। এদিকে বসন্তের সঙ্গে বিনয়কৃষ্ণের যাতে আর দেখা সাক্ষাৎ না হয় সেই জন্যই উনি এই বিচ্ছেদের ব্যবস্থা করেছিলেন। সেখানে এই চিঠিটা লিখে ওদের দুজনকে আবার মিলিয়ে দেওয়ার কারসাজিটা নিশ্চয়ই তিনি করেননি। একদমই তাই, তুমি ঠিকই বলেছ। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে মালতীবাই এই চিঠি লেখেনি, তবে সেখানে লিখল কে? বসন্ত হচ্ছে বিনয়বাবুর মনের মানুষ, সুতরাং সে নিজেও তাকে চিঠি লিখতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে যে বসন্ত পড়ালেখা জানে না। যদি জানতো তাহলে সে দুমাস আগেও চিঠিটা লিখতে পারত। এতদিন একা কাটানোর পর হঠাৎ করে নিশ্চয়ই লিখত না বিনয়কে। এ থেকে তার পড়ালেখা না জানার সত্যতা প্রমাণিত হয়। তবে এটা কি হতে পারে যে সুন্দরলাল নিজেই ওই চিঠিখানা লিখেছিল, কিন্তু তাতে তার স্বার্থ কী? এইরকম চিঠি সে লিখলই বা কেন? বিনয়কৃষ্ণ যবে থেকে মালতীর জীবনে এসেছে তবে থেকে সুন্দর আর মালতীবাইয়ের প্রিয়পাত্র রইল না, সুতরাং এই ব্যাপার নিয়ে সুন্দরের যথেষ্ট ক্ষোভ রাগ ছিল বিনয়ের ওপর। তার মানে এটা দাঁড়াচ্ছে যে সে যদি চিঠিটা সত্যি লিখে থাকে তাহলে সেটা বিনয় কৃষ্ণের উপকার করার জন্য নয়, বরং অপকার করার জন্য। কোনো একটা বিরাট স্বার্থ কাজ করছিল এর পেছনে, কিন্তু সেটা কি? আচ্ছা স্যার, এমনটা কি হতে পারে যে সুন্দরলাল ভেবেছিল সে যদি বিনয়কৃষ্ণকে বাইজির বাড়ি থেকে কোনোভাবে দূর করতে পারে তাহলে সে আবার মালতীবাইয়ের প্রিয়পাত্র হয়ে উঠতে পারবে, আগের মতো নিজের আধিপত্য বিস্তার করতে পারবে? ও বুঝেছিল যে বিনয়বাবু যতদিন ওই বাড়িতে যাতায়াত করবে ততদিন মালতীবাইয়ের উপর সে তার অধিকার খাটাতে পারবে না। তাই আমার মনে হয় স্যার, সুন্দরলালই পরিকল্পনা করে বিনয়কৃষ্ণকে গার্ডেন রিচের বাগান বাড়িতে পাঠিয়ে দেবে যাতে তার রাস্তাটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। নিশ্চয়ই হতে পারে। খুব ভালো ধরেছ পয়েন্টটা মাখন, দিনে দিনে দেখছি মাথাটা তোমার একেবারে খুলে যাচ্ছে। তোমার পদোন্নতি আটকায় কে? কি যে বলেন স্যার, সবই আপনারই দয়া। বেশ বেশ, তুমি এক কাজ করো, তুমি হেড অফিসে গিয়ে সুন্দরলালের পোস্টমর্টেম রিপোর্টটা নিয়ে এসো। আর হ্যাঁ, ওই যাওয়ার আগে বিনয় কৃষ্ণকে একবার পাঠিয়ে দাও তো আমার কাছে, ওকে আরও কিছু জিজ্ঞাসাবাদ করার আছে আমার। বিনয়বাবু, কাল রাতের ঘটনাটা আবার ভালো করে মনে করুন। আপনার আর সুন্দরের মধ্যে মারামারি হাতাহাতি হলো, আপনি বলছেন তারপর সাইকেলে চড়ে আপনি বাড়ির দিকে রওনা হয়েছিলেন। আচ্ছা, এরপর সুন্দরের আর কোনো খোঁজ খবর পেয়েছিলেন, নাকি একেবারে সকালে মালতীবাইয়ের বাড়িতে গিয়ে সুন্দরের মৃত্যু সংবাদ পান? আমি মানে যা বলবেন স্পষ্ট করে বলুন। আমি কাল তক্ষুনি ওখান থেকে চলে যাইনি। মানে আপনি তো বললেন যে ঝামেলাটা যখন চরমে ওঠে তখন নিজেকে নিয়ন্ত্রণ করে সাইকেল নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে আপনি বেরিয়ে যান, এখন আবার সম্পূর্ণ উল্টো কথা বলছেন কেন? এভাবে বারবার নিজের বক্তব্য বদল করলে সন্দেহ কিন্তু আপনার ওপরই গিয়ে পড়বে বিনয়বাবু, তখন আর আপনাকে বাঁচানোর জন্য আমার কাছে কোনো পথই খোলা থাকবে না। শুনুন, আপনাকে আমার আপাত দৃষ্টিতে নিরপরাধ বলেই মনে হচ্ছে, সুতরাং শেষ একটা সুযোগ দিচ্ছি, সব কথা সত্যি করে বলুন, কোনো কিছু বাদ দেবেন না। হ্যাঁ, আসলে এটা ঠিক যে আমি ঝামেলার মধ্যে হঠাৎ করে বেরিয়ে আসি, পিছন থেকে সুন্দরলাল আমাকে ভীতু কাপুরুষ বলে অনেক টিটকারি দিলেও আমি বিবাদ না বাড়িয়ে বেরিয়ে গিয়েছিলাম সেখান থেকে। কিন্তু আমার ভেতরে তখন রাগের আগুনটা ধিকি ধিকি করে জ্বলছিল। আজ অবধি কখনো আমি এভাবে কারোর হাতে নিগৃহীত হইনি দারোগাবাবু, সেখানে কিনা সামান্য একটা চাকর। আমি থরথর করে কাঁপছিলাম সেই সময়। সুন্দর আমার ঠিক চোখের নিচে এমন জোরে চড় মারে যে আমার মাথাটা বনবন করে ঘুরছিল, শরীরটা ঠিক লাগছিল না একদম। তাই ভাবলাম কোথাও একটু বসি, দুদণ্ড জিরিয়ে তারপর যাব। এরই মধ্যে পেছন থেকে সাইকেলের শব্দ শুনে বুঝি সুন্দরলাল সেখান থেকে বেরিয়ে গেল। এরপর আমি এদিকে খানিকটা এগিয়ে এসে রাস্তার পাশে একটা ঢিপির ওপর বসলাম। ওই মিনিট পাঁচেক মতন কেটেছে প্রায়, আমি ওঠার উদ্যোগ করছি। ঠিক এই রকম সময় আমি ওদিক থেকে আবার একটা সাইকেলের প্যাডেল ঘোরানোর আওয়াজ পেলাম, কেউ একটা আসছে এদিকেই। এত রাত্রে আবার কে? দেখি সাইকেলটা ওই খিদিরপুর পোলের কাছটায় থেমে গেল। অন্ধকারে আমার চোখটা শুয়ে এলেও এটা বুঝলাম না যে ওই আগন্তুক কে, কেনই বা সে ওখানে দাঁড়ালো, ওখানে থেমে করছেটাই বা কি সে? এসব কথা আমাকে আগে বলেনি কেন? ভয় ভয় বলিনি দারোগাবু, আমি জানি আমি নির্দোষ, নরহত্যা করা তো দূরস্ত, ও কথা মনেও আনতে পারি না আমি। কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই যে আমি কোনো দোষ করিনি। আমি তো যখন বুঝলাম যে আপনি সজ্জন লোক দারোগাবাবু, আমায় নির্দোষ বলে বিশ্বাস করছেন, তখন মনে হলো যে কপালে যা আছে থাক, চোখ বুঝে ভরসা করে এনাকে সবটা বলি, তাই আর কি। বেশ, এবার বাকিটা বলুন, পোলের কাছে কি দেখলেন? তখনও বুঝতে পারিনি পোলের কাছে এসে কে দাঁড়ালো। অন্ধকারে কোনো মতে লক্ষ্য করলাম যে সে নিজের সাইকেলটাকে মাটিতে ফেলে রেখে ঠিক সেখানেই ঝুঁকে পড়ে কি একটা যেন দেখছে, যেখানে আমি আর সুন্দরলাল একটু আগেই হাতাহাতি করছিলাম। কেন জানি না ভীষণ কৌতূহল হলো। লোকটাকে ভালো করে দেখার জন্য আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। খুব সন্তর্পণে মাথা নিচু করে রাস্তার মধ্যে বসে রইলাম। ঠিক এই সময় লোকটা তার দেশলাই বাক্স থেকে একটা কাঠি বের করে ফস করে সেটা জ্বালিয়ে উঠল। তৎক্ষণাৎ ওই আলোতে দেখতে পেলাম, আরে এ তো সুন্দরলাল। সুন্দরলাল? কিন্তু সে আবার ওখানে ফিরে আসলো কেন? কি খুঁজছিল কি সেখানে? আপনি কিছু লক্ষ্য করেছেন? না, আমি কি বুঝতে পারিনি যে ও কি খুঁজছিল, কিন্তু একটা সময় দেখলাম মাটিতে নিচু হয়ে বসে কি একটা কুড়িয়ে নিল। তারপরে আবার সাইকেলের শব্দ পেতে বুঝলাম যে ও সাইকেল চড়ে ওখান থেকে বেরিয়ে গেল। মনে হয় মারামারি করার সময় কিছু একটা পড়ে গেছিল ওর, সেটাই নিতে এসেছিল আবার। এদিকে আমিও আর সময় নষ্ট না করে গুটি গুটি পায়ে আমার সাইকেলটাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যেতে উদ্যত হলাম। ঠিক এই সময় আচমকা সজোরে একখানা গুলির আওয়াজ আমার কানে এলো। একবার, দুবার, তিনবার, তারপরেই শুনলাম কে যেন ঘোড়ায় চেপে দ্রুত বেগে বেরিয়ে গেল। আমি ভাবলাম অন্ধকারে পথ দিয়ে যাচ্ছে বলে হয়তো পথচারীদের সতর্ক করার জন্য এভাবে হাওয়ায় গুলি চালাতে চালাতে যাচ্ছে, হতে পারে সে কোনো পুলিশ কিংবা হয়তো কোনো রক্ষী। আমিও আর সেখানে না দাঁড়িয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। অত রাত্রিবেলায় রাস্তায় পুলিশের লোক ব্ল্যাঙ্ক ফায়ার করতে করতে যাবে, আশ্চর্য। আচ্ছা বিনয়বাবু, আপনি অশ্বারোহীকে দেখতে পাননি? সে হঠাৎ করে ওখানে কোথা থেকে আসলো সেটাও লক্ষ্য করেননি? না আগে না, আমি বুঝতে পারিনি, কেননা যে ঘোড়ায় চেপে ছিল তার গোটা শরীর কালো কাপড়ে ঢাকা ছিল। চুপ করো তুমি, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবারে। ভুলে যাও না তোমার জায়গাটা ঠিক কোথায়, আমার এই পায়ের নিচে। আমি আশ্রয় না দিলে তো এতদিনে ভেসে যেতে রাস্তায়, নেবো খারাম কোথাকার। হ্যাঁ, এটা ঠিক যে তুমি আশ্রয় না দিলে আমি ভেসে যেতাম, কিন্তু আমি এতদিন তোমার সমস্ত কাজ করেছি মুখ বুজে, বিনা প্রশ্নে খিদমত করে গিয়েছি তোমার। তার বদলে শুধু চেয়েছিলাম একটা জিনিস, তুমি দিলে না, সেটা কেড়ে নিলে আমার কাছ থেকে। আমার ভালোবাসাকে তুমি ছিনিয়ে নিলে আমার থেকে। এরপরেও তুমি কি করে আশা করো যে আমি তোমার বাঁধা দাস হয়ে থাকবো? লজ্জা করে না? নিজের জীবনে ভালোবাসা পাওনি বলে অন্যের জীবনে ভালোবাসার সুখটুকু তুমি সহ্য করতে পারো না? না, হ্যাঁ হ্যাঁ তাই, ঠিক তাই। তাছাড়া পুরুষ মানুষের আবার কিসের ভালোবাসা শুনি? সব তোমার অভিনয়। ওইটুকু বাচ্চা মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে তুমি নিজের সঙ্গে নিয়ে যেতে চাইছো এই জন্যেই যে তুমি এবারে মুক্তি চাও, বেরোতে চাও এই দাসত্বের জীবন থেকে। তাই মেয়েটাকে ভালোবাসার টোপ দিয়ে তুমি এই বাড়ি থেকে চলে যেতে চাইছো, আমার থেকে পরিত্রাণ পেতে চাইছো, সেই জন্যই ভালোবাসার নাটক, না? আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। আমি বুঝি, সব বুঝি। এই মালতী বাই সব বোঝে। হ্যাঁ, বিনয়বাবু বলো, সুন্দরলাল বলো, কিংবা তোমার আরও যারা সব খদ্দের বা পেয়ারের লোক আছে, তাদেরকে ফাঁদে ফেলার জন্য ভালোবাসাকে তুমি টোপ হিসেবে ব্যবহার করতে পারো মালতী বাই, কিন্তু আমি নই। আমার মহব্বত সত্যি। আজ না হয় কাল আমি বেরোবো তো বটেই। তুমি কি ভাবছো? হ্যাঁ, আমি তোমাকে ভয় পাই? তুমি বোধহয় জানো না, তোমার গোপনে করা সমস্ত কুকীর্তি আমার জানা। বলি না শুধু একটাই কারণে, কেননা আমি জানি আমি মুখ খুললে তার শাস্তি তুমি ওই মেয়েটাকে দেবে। ও তো খুব বোকা, তোমার একান্ত অনুগত, তাই জানে না তোমার আসল চেহারা। বিনা বাক্য ব্যয় তোমার সমস্ত কথা শোনে। কিন্তু আমি তো আমার ভালোবাসার মানুষের কষ্ট চোখে দেখতে পারবো না। যেদিন আমি এই বাড়ি থেকে বেরোতে পারবো, যেদিন আমি ওই মেয়েটাকে সঙ্গে নিয়ে যেতে পারবো, সেদিন আমি তোমার সমস্ত জারিজুরি ফাঁস করে দেবো মালতী বাই। সেদিন দেখবো তুমি একা হাতে আর কতজনকে আটকে রাখতে পারো। হ্যাঁ, আমি জানি তার আগে হয়তো তুমি চেষ্টা করবে আমার মুখটা চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু জেনে রেখো, যেভাবেই হোক তোমার সমস্ত পাপের কথা একদিন না একদিন কারোর না কারোর মাধ্যমে প্রকাশ পাবেই পাবে। পরদিন সকালে আমি সোজা চলে গেলাম মেছুয়া বাজারে মালতী বাইয়ের বাড়ি। গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ান দুজনকে বললাম আমার আগমনের সংবাদ দিতে। ভেতর থেকে খবর পেয়ে বিলুয়া দৌড়ে এলো আমাকে নিয়ে যাওয়ার জন্য। তারপরে যথারীতি বসালো বৈঠকখানায়। বলল কিছুক্ষণের মধ্যেই একটা জলসা হবে এবং সেজন্যই মালতী বাই নাকি নিজের ঘরে তৈরি হচ্ছেন, তাই আমায় একটু অপেক্ষা করতে হবে। চাইলে আমি হম্বিতম্বি করতেই পারতাম, কিন্তু আমি মাথা ঠান্ডা রাখলাম, কেননা যে প্যাঁচালো কেসের মধ্যে দিয়ে আমি যাচ্ছি তাকে সুষ্ঠুভাবে সমাধান করার জন্য মাথাটা শান্ত রাখা খুব দরকার। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে হত্যাকারী অত্যন্ত চালাক আর স্থির বুদ্ধি সম্পন্ন, তাই তার অপরাধী বুদ্ধির সঙ্গে পাল্লা দিতে গেলে আমাকেও মাথা ঠান্ডা রাখতে হবে প্রতিটি মুহূর্তে। বলা যায় না, হয়তো কোথাও কোনো আড়াল থেকে সে আমার দিকে তীক্ষ্ণভাবে নজর রাখছে, অপেক্ষা করছে কোনো দুর্বল মুহূর্তের। সুসজ্জিত কাউচের ওপর বসে মাথা নিচু করে আনমনে চিন্তা করছিলাম। ঠিক এই সময় খুব হালকাভাবে একটা নুপুরের আওয়াজ পেলাম। চৌকিতে সামনের দিকে তাকাতেই দেখি একজন অল্প বয়সী মেয়ে বৈঠকখানার দরজার আগল ধরে দাঁড়িয়ে আছে। তার মুখ জুড়ে মিটমিটে হাসি। ভাবলাম হয়তো আমায় কিছু বলতে এসেছে, কিন্তু দেখি সে কিছু না বলে চুপচাপ ওখানেই দাঁড়িয়ে রইল আর মুখ টিপে হাসতে লাগলো। আশ্চর্য ব্যাপার কি! পরক্ষণে সে বৈঠকখানায় ঢুকল এবং চারিদিকের জিনিসপত্রগুলোতে অকারণেই হাত দিতে লাগলো। আমি লক্ষ্য করছি সে জিনিসপত্রগুলো নাড়াঘাঁটা করছে বটে, কিন্তু তার ফাঁকেই ঘাড় ঘুরিয়ে বারবার আমায় দেখছে। আমি স্পষ্টতই বুঝলাম সে আমায় কিছু বলতে এসেছে। প্রথমটায় আমার বেশ অস্বস্তি লাগলো, নিজে থেকেই কথা বলবো কিনা ঠিক বুঝে উঠতে পারলাম না, কিন্তু তার হাবভাব দেখে আমার যেন মনে হলো সে আমার কাছাকাছি আসতে চেষ্টা করছে। এই সময় আমার মাথায় একটা বুদ্ধি এলো। মেয়েটার বয়স বড়জোর ওই 16-17 হবে। চেহারা আর সাজসজ্জা দেখে মনে হলো সে মালতী বাইয়ের কাছের লোকই বটে। স্থির করলাম এর সঙ্গে কথা বলি। বলা যায় না, কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেলেও পেয়ে যেতে পারি। তাই গলা ঝাড়া দিয়ে ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মালতী বাইয়ের আসতে আর কতক্ষণ লাগবে বলো তো? বুঝলাম আমি তার সঙ্গে কথা বলেছি বলে সে ভীষণ খুশি, কেননা এতক্ষণ ধরে এটাই সে চাইছিল। সে বলল, মালতী বাই তো এইসবে স্নান সারলেন, এরপর চুল বাঁধবেন, সাজসজ্জা করবেন, গয়না পরবেন, তারপর উনি আসতে পারবেন। তা ধরুন এখনো প্রায় এক ঘন্টা মতো দেরি হবে। বলি কি, এমনিতেই প্রায় আধ ঘন্টা ধরে বসে আছি, এখনো আরো এক ঘন্টা বসে থাকতে হবে ভেবে মাথাটা গরম হয়ে উঠল, কিন্তু কিছু করারও নেই। যে কাজের জন্য এসেছি সেটা শেষ না করে ফেরা যাবে না। এর মধ্যে বরং একটা কাজ করি, এই মেয়েটির সঙ্গে আলাপ পরিচয় বাড়িয়ে দেখি আর কিছু জানা যায় কিনা। এই ভেবে আমি যখন মেয়েটার দিকে আবার তাকাতে যাব, দেখি সে তড়িঘড়ি একটা জানালার কাছে চলে গেল। মালতীবাইয়ের সঙ্গে যেদিন প্রথম এই বাড়িতে দেখা করতে এসেছিলাম, সেদিন যে ঘরে বসেছিলাম এটা সে ঘরটা নয়। এই ঘরখানা আগেরটার চেয়ে অনেক বড় এবং আরও সুন্দরভাবে সাজানো। মেঝের ওপর ঢালাও কার্পেট বিছানো, তার চারিপাশে আবার স্প্রিংয়ের কাউচ আর চেয়ার সাজানো। দেওয়ালে প্রচুর ভালো ভালো ছবি, অধিকাংশই নগ্ন। একটা দেওয়ালে দেখলাম এক প্রকার সোনালি রঙের কাজ করা আয়নার ওপর একটা হাতির দাঁতের ব্র্যাকেট, আর তার ঠিক ওপরে একটা অসম্ভব সুন্দর ঘড়ি। ঘরের মধ্যে সব মিলিয়ে তিনটে বেলোয়ারি ঝাড়, মোট 8টা জানালা আর 2টো দরজা। জানালাগুলো বন্ধ ছিল বলে ঘরে বেশি আলো আসছিল না। মেয়েটা একটা জানালার কাছে গিয়ে দাঁড়ালো, তারপর হাত বাড়িয়ে সেটা খুলে ফেলতেই ঘরের অন্ধকারটা বাইরের আসা আলোতে খানিকটা কেটে গেল। নাজির! তারপর মেয়েটা হঠাৎ করে জানালা দিয়ে মুখ বাড়িয়ে চেঁচিয়ে কার একটা নাম ধরে ডাকতে লাগলো, নাজির! নাজির এখানে নাই। উত্তর পেয়ে মেয়েটি জানালাটা আবার বন্ধ করতে যাচ্ছিল, কিন্তু আমি নিষেধ করলাম। আর যদি অসুবিধে না থাকে জানালাটা খোলাই থাক না, ঘরে বেশ আলো টালো আসছে। আমার কথা শুনে মেয়েটা কেমন যেন একটু বাঁকাভাবে হাসল। ব্যাপারটা আমার মোটেই খুব একটা ভালো লাগলো না, কিন্তু মুখে ভাবখানা প্রকাশ করলাম না। সে উত্তর দিল, কেন? যতক্ষণ আপনি আছেন ততক্ষণ আর আলোর প্রয়োজন কি? আপনার অমন সুন্দর চেহারা, তাতেই তো ঘরটা পুরো আলো হয়ে আছে দারোগাবাবু। বুঝলাম মেয়েটি যথেষ্ট মুখরা, তাই বেশি কিছু উত্তর দিলাম না, কিন্তু তাকে খুশি করে যাতে তার পেট থেকে কিছু কথা বের করতে পারি সেই জন্য ওর মন ভোলাতে বললাম, আমি তো এ ঘরে যতক্ষণ একা বসেছিলাম ততক্ষণ ঘরটা অন্ধকারই ছিল, তুমি আসা মাত্রই ঘরটা আলোকিত হয়েছে। এখন তুমি চলে যাচ্ছ সেজন্যই জানালাটা খুলে রাখার কথা বলছিলাম, কিন্তু যদি তুমি এখানে থাকো তাহলে জানালা কেন, দরজা বন্ধ করে দিলেও এ ঘরটা আলোকিত হয়ে থাকবে। আচ্ছা ভালো কথা, ওই নাজিরকে তুমি এতক্ষণ বাইরে যার নাম ধরে ডাকছিলে, কে এসে? আমার কথা শুনে মেয়েটি খুব আনন্দ পেল, ভাবল শিকার বুঝি জালে ধরা পড়েছে। ধীরে ধীরে আমার কাছে কিছুটা এগিয়ে এসে সে বলল, নাজির হচ্ছে মালতী বাইয়ের প্রধান কোচম্যান। বাইজির আস্তাবল কি ওই দিকে নাকি? হ্যাঁ ওই তো, জানলা দিয়ে দেখা যায়। আস্তাবলের দরজাটা এই বাড়ির পেছন দিকে। আচ্ছা, নাজির তাহলে মালতী বাইয়ের প্রধান কোচম্যান। তা আর কতজন কোচম্যান আছে? সহিসও তো থাকবে নিশ্চয়ই। মোট কটা সহিস আছে? ওই 3জন কোচম্যান আর সব শুদ্ধ মিলিয়ে 7জন সহিস। বলো কি, 7-7টা সহিস? তাহলে তো নিশ্চয়ই ঘোড়াও 7টা রয়েছে। না মানে সচরাচর লোকে যতগুলো ঘোড়া রাখে সহিসও ততগুলোই রাখে, তাহলে 7টা সহিস যখন নিশ্চয়ই 7টা ঘোড়াই থাকবে। আচ্ছা মালতী বাইয়ের গাড়ি কতগুলো? 2খানা। 2খানা গাড়ির জন্য 7খানা ঘোড়া, বাকি 5টা ঘোড়া দিয়ে কি করা হয়? সে আমি কি জানি, মালতী বাইয়ের এমন আরো অনেক শখ আছে। আমি মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ, অত শত কি আর বুঝি, আপনি বরং ওনাকেই জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা বেশ, সে না হয় আমি মালতী বাইকেই জিজ্ঞেস করে নেব, কিন্তু তুমি এবার বলো তো মালতী বাইয়ের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, তবে উনি আমাকে বড় ভালোবাসেন। তা কদিন রয়েছে ওনার কাছে? তা প্রায় 3 বছর হবে। মালতী বাই বোধহয় তিনি এদিকেই আসছেন। আমি এখন চলি, একটাও যেন বাসি পচা না পাই আমি। এই বলে সে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই মালতী বাই এসে সেখানে উপস্থিত হলো। অত্যন্ত বিনয়ের সুরে সে বলল, মাফ করবেন দারোগা বাবু, এতটা সময় একা বসিয়ে রেখে অপেক্ষা করিয়েছি। আপনার নিশ্চয়ই খুব অসুবিধে হয়েছে, ক্ষমা করবেন এই অধমকে। আরে না না মালতী বাই, আমার কোনো কষ্ট হয়নি। আচ্ছা, যেটা বলতে এসেছিলাম আপনাকে, ওই বিনয় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, তিনি এখন আপাতত হাজতে। তাকে জেরা টেরা করে যেটুকু বুঝেছি তিনিই আসল হত্যাকারী, বুঝলেন। কিন্তু যতক্ষণ না সেটা প্রমাণ করতে পারবো ততক্ষণ তো আর শাস্তি দিতে পারি না। কিন্তু কি করে যে প্রমাণ করব সেইটাই বুঝে উঠতে পারছি না। আচ্ছা, আপনি এই বিষয়ে কোনো ধারণা দিতে পারেন, কোনো উপায় বলতে পারেন? সে কি, আপনারা হলেন গিয়ে পুলিশের লোক, সেখানে কি না আমাকে জিজ্ঞেস করছেন উপায়ের কথা? আমি তো সামান্য মেয়ে মানুষ মাত্র, আমার কি অত জ্ঞানগম্যে আছে নাকি দারোগা বাবু? সামান্য আপনি নন মালতী বাই, তাছাড়া আমাদের দেশের রানীও তো একজন মেয়ে, সেখানে আপনাকে স্রেফ একটা সামান্য মেয়ে মানুষ বলি কি করে বলুন? তোষামত করলে যেখানে ভগবানেও সন্তুষ্ট হয় সেখানে মানুষ তো কোন ছাড়। আমার এমন তোষামতপূর্ণ কথায় মালতী বাই খুব খুশি হলো। গদগদ স্বরে বলল, ধরা যখন পড়েইছে তখন বিনয়বাবুকে তো সমস্তটা স্বীকার করতেই হবে। আপনি বলুন, পথে তার সঙ্গে সুন্দরলালের সাক্ষাৎ হয়, তারপর বচসা হয়, সুন্দরলাল তাকে অপমান করে, গায়ে হাত তোলে, বিনয়বাবু আর চুপ না থেকে হাতাহাতিতে জড়িয়ে যান। কিন্তু ব্যাপারটা শুধু এটুকুতে শেষ হতে পারে না দারোগা বাবু। দিনরাত কত বাবুদের দেখছি, তাদের সবার সঙ্গে আলাপ পরিচয় থাকুক না থাকুক, বাইরেটা দেখেও অনেক কিছু বুঝতে পারে এই মালতী বাই। আমি হলপ করে বলছি, বিনয়বাবুর মতো দাম্ভিক অহংকারী পয়সার গরম দেখানো লোক সুন্দরলালকে এমনি এমনি ছেড়ে দিয়েছিল, তা কখনো হতে পারে? তিনি এই অপমানের প্রতিশোধ না তুলে যে ফিরে যাবেন না সেটা হতেই পারে না। ওই সময় অন্ধকারে আশেপাশে কাউকে না দেখতে পেয়ে সুন্দরলালকে তিনি নিজের হাতে মেরে ফেলেন। আপনি কথাগুলো তাকে বলে চাপ সৃষ্টি করে দেখুন, একটা সময় সে নিজে বাধ্য হয়েই এইগুলো স্বীকার করবে। ঠিকই বলেছেন, আমারও তাই মনে হয়। বিনয়কৃষ্ণ লোকটাকে বাইরে থেকে দেখলে বড়ই শান্তশিষ্ট ভদ্র বলে মনে হয়, তবে ভেতরে ভেতরে যে কোনো অভিসন্ধি চলছে সেটা বুঝতে খুব একটা অসুবিধে হয় না। আমি নিশ্চিত তিনি আমার সামনে যা যা বলেছেন তার এক বর্ণও সত্যি নয়। আমার কথায় বাইজি বড়ই সন্তুষ্ট হল, নানা প্রকারে আমাকে সম্মান সমাদর করতে লাগল। আর আমি তখন সুযোগ পেয়ে অন্যান্য কথা তুললাম, তার বিষয় সম্পত্তির কথা, তার কতজন ভাড়াটিয়া, এই বাড়ি কতদিনের, কার কাছ থেকে কিনেছেন, এই সমস্ত কিছু। হঠাৎ করে এর মাঝে আমি তাকে জিজ্ঞেস করে বসলাম, আচ্ছা আপনার মোটমাট গাড়ি কখানা? কেন জানি না গাড়ির কথা শুনে বাইজির মুখটা কালো হয়ে গেল, কিন্তু সেটা অল্প সময়ের জন্য। সঙ্গে সঙ্গে আত্মসংবরণ করে সে বলল, আমার না গাড়ি ঘোড়ার বড় শখ। গাড়ি এখন আমার কেবল দুখানাই আছে বটে, কিন্তু তাতে আমার তৃপ্তি হয় না। সুবিধা মতো ভালো গাড়ি পেলে আমি আরও দু একখানা কিনে ফেলতে পারি। বাবা, তার মানে আপনার গাড়ি এখন দুখানা, আর ঘোড়া কটা? ওই সব মিলিয়ে 7টা। কেন এতগুলো ঘোড়া কেন? আমার প্রশ্নে মালতী বাই আবার গম্ভীর হয়ে গেল, খানিকক্ষণ নীরব হয়ে রইল, তারপর বলল, ভালো ঘোড়া পেলেই কিনে নি আর কি। ওই যে বললাম আমার ঘোড়ার বড় শখ। তার মানে এই 7টা ঘোড়ার মধ্যে নিশ্চয়ই কোনোটা না কোনোটা খুব ভালো, বা হয়তো অনেকগুলোই ভালো, কিংবা হয়তো সবগুলোই ভালো, কি তাই তো? তা বলছিলাম যে ঘোড়াগুলো একবার দেখতে পারি কি? না মানে আমারও একটু ঘোড়ার শখ আছে আর কি। যদি আপনার দেখার ইচ্ছে হয়ে থাকে দেখুন না, আমার আস্তাবলে গিয়ে নাজিরকে বলুন, সে আপনাকে ঘোড়াগুলো দেখিয়ে দেবে। নাজির আমার কোচম্যান। আমার নাম করে বলবেন, সে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু দেখিয়ে দেবে। এই সুযোগেরই অপেক্ষায় ছিলাম আমি। অতএব আর কাল বিলম্ব না করে তখনই বাইজির থেকে বিদায় নিয়ে আস্তাবলের দিকে হাঁটা দিলাম আমি। মালতীবাইয়ের এই বিশাল দালান বাড়িখানা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, আস্তাবলটাও তেমনই সুন্দর। দেখলে মনে হয় যেন কোনো ইংরেজের আস্তাবল। ঠিক এমন সময় আমার হাঁটার পথে কে যেন এসে দাঁড়িয়ে পড়ল। তাকিয়ে দেখি সেই অল্প বয়সী মুখরা মেয়েটি, যার সঙ্গে মালতীবাই আসার আগে আমি কথা বলছিলাম। এ কি, তুমি এখানে কি করছো? মালতীবাইয়ের সঙ্গে আপনি যখন কথা বলছিলেন তখন আমি বাইরে থেকে আড়ালে দাঁড়িয়ে সবটা শুনেছি। যেই আপনি আস্তাবল দেখার জন্য বাইরে এলেন, আমিও আপনার পিছু পিছু চলে আসলাম। দেখতে এলাম আপনি এখানে ঠিক কে কি দেখেন। মেয়েটার কথা শুনে আমিও একচোট হেসে নিলাম। তারপর পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে ওর হাতে গুঁজে দিয়ে বললাম, এই নাও, এই হলো গিয়ে তোমার পারিশ্রমিক। যদি আমায় কিছু কাজের কথা বলতে পারো তাহলে আরও দেব। মেয়েটা টাকাটা নিল, কিন্তু আমি তাকে সেটা কেন দিলাম তা জিজ্ঞেস করল না। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, এতক্ষণ তো তোমার সঙ্গে কথা বলছি, কিন্তু তোমার নামটাই তো জানতে পারলাম না। কি নাম তোমার? শঙ্করী। বাহ, বেশ সুন্দর নাম তো। আমি মালতীবাইয়ের প্রধান দাসী। আচ্ছা শঙ্করী, এই যে এত কোচম্যান আর সহিস আছে, এদের মধ্যে মালতীবাইয়ের সবচেয়ে কাছের লোক, মানে সবচেয়ে প্রিয় পাত্র কে? সবাই ওর খুব কাছের। আসলে বাই সাহেব সবাইকেই খুব ভালোবাসেন কিনা। তাহলেও বিশেষ কেউ তো থাকবেই। এই যেমন ধরো তুমি, তুমি হলে গিয়ে মালতীবাইয়ের বিশেষ লোক। সবাই তো আর তোমার মতন খাস নয়। তেমনই কোচম্যান বা সহিসদের মধ্যে এমন কে আছে যাকে তোমার বাই সাহেব সবচেয়ে বেশি ভরসা করেন, বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আমেদ আলী। আমেদ আলী? তাকে পাবো কোথায়? সে তো এখন এখানে নেই, দেশে গিয়েছে। তার বদলে নাজিরই এখন মালতীবাইয়ের সমস্ত কাজ করে দিচ্ছে। নাজিরও বুঝি মালতীবাইয়ের খুব কাছের লোক? একদমই না, বাই সাহেব তাকে দু চোখে দেখতে পারেন না। যেহেতু সে আমাদের দেশের লোক, তাই জন্য এখনো সে এখানে চাকরি করছে। তাছাড়াও খুব বিশ্বাসী লোক, সেজন্য মালতীবাই এখনো ওকে তাড়িয়ে দেননি। নয়তো নাজিরের ওপর বাই সাহেবের খুব রাগ। কেন? বিশ্বস্ত লোক বলছো, আবার তোমাদের দেশের লোকও বলছো, তাহলে রাগটা কিসের? আসলে আসলে আমি আমি আর কোথায় গেলি রে? মালতীবাই যে তোকে খুঁজছে। শঙ্করী আমাকে কি যেন একটা বলতে যাচ্ছিল, ঠিক এই সময় পেছন থেকে কে একটা ওর নাম ধরে ডাকায়। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ও সেখান থেকে তড়িঘড়ি বেরিয়ে গেল। কি বলতে চাইছিল? নাজির বলে কোচম্যানটার ওপর মালতীবাইয়ের এত রাগ কেন? আর রাগ যদিও বা হবে, তাহলে তাকে এখনো চাকরিতে রেখেছে কেন? না, এই নাজিরের সঙ্গে আমার একবার কথা বলা দরকার। আমি আর সেখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলাম না। নাজিরের খোঁজে আস্তাবলের ভেতর দিকে হাঁটা লাগালাম। আমি আস্তাবলের দিকে খানিকটা এগিয়ে যেতেই দেখি দুটো লোক পিঠোপিঠি দাঁড়িয়ে দুটো ঘোড়া জল দিয়ে পরিষ্কার করছে, আর নিজেদের মধ্যে কি যেন কথা বলছে। তাদের মধ্যে একজন যুবক, আরেকজন বৃদ্ধ। বুড়ো লোকটা কথার মাঝে যুবকটিকে নাজির বলে সম্বোধন করাতে আমি বুঝলাম এই হচ্ছে সেই নাজির যাকে আমি খুঁজছি। এদিক ওদিক তাকিয়ে দেখলাম আরও কয়েকজন লোক নিজেদের মধ্যে কাজে ব্যস্ত। এই সময় আমি নাজিরকে ডেকে আড়ালে যদি কোনো কথা বলি, তাহলে সেটা মালতীবাইয়ের কানে পৌঁছতে বেশি সময় লাগবে না। সুতরাং যেভাবেই হোক নাজিরকে আলাদা করে নিয়ে গিয়ে কথা বলতে হবে। যদি তার কাছ থেকে বিশেষ কিছু জানা যায়, তাহলে সেটাই এই কেসে তুরুপের তাস হবে। কাজেই আমি বাহানা করে সমস্ত কোচম্যান আর সহিসদের একে একে কাছে ডেকে তদন্তের খাতিরে দু একটা প্রশ্ন করলাম, যাতে কেউ বুঝতে না পারে যে আমি শুধুমাত্র নাজিরের সঙ্গেই কথা বলার জন্য এখানে এসেছিলাম। এভাবে ক্রমেই যখন নাজিরের পালা এলো, আমি খুব সন্তর্পণে ফিসফিস করে ওকে বললাম, বাইরে মনসুরের চায়ের দোকান আছে, সেখানে এসে 10 মিনিটের ভেতর আমার সঙ্গে দেখা করো, তোমার সঙ্গে কিছু কথা আছে। যদি তুমি আসো তাহলে তোমারই লাভ, আর যদি না আসো তবে লোকসান, এখন বাকিটা তোমার ওপর। এই বলে হনহন করে আমি সেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বুঝতে পারলাম কেউ কিচ্ছুটি টের পায়নি। মনসুরকে আমার আগে থেকেই বলা ছিল, নাজির সেখানে আসতেই সেই চায়ের দোকানের একদম ভেতরের একটা গোপন ঘরে গিয়ে আমি আর সে বসলাম। মনসুর ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল। এ কথা সে কথা জিজ্ঞেস করার পর এবার আমি নাজিরকে আসল প্রশ্ন করলাম, আচ্ছা নাজির, মালতীবাইয়ের ঘোড়াগুলোর মধ্যে সবগুলো তো গাড়ি টানবার জন্য উপযুক্ত নয়। আমি লক্ষ্য করে দেখেছি ওগুলোর মধ্যে 2 ঘোড়া তো গাড়ি টানার জন্য একদমই অনুপযুক্ত, ওগুলো সাওয়ারি করার জন্য। এই বাড়িতে কোনো লোক আছে যারা ওই ঘোড়াগুলোতে চড়ে? আমার প্রশ্নের উত্তরে প্রথমে নাজির কিছু বলল না, একটু ইতস্তত করতে লাগলো। তার দোনোমনো ভাব দেখে আমি পকেট থেকে একটা নোট বের করে তার হাতে দিয়ে বললাম, দেখো নাজির, আমি পুলিশের লোক, একটা বিশেষ কাজের জন্য তোমায় এসব প্রশ্ন করছি। তুমি যদি সবকিছু ঠিক উত্তর দাও বড় উপকার হয়, আর তোমার কথাগুলো যদি আমার কাজে লাগে তাহলে আমি তোমাকে আরো 10 টাকা পুরস্কার দেব। আমার টাকার লোভ নেই দারোগা বাবু, আমার পুরস্কারও চাই না। আমি ইতস্তত করছি কারণ আমার ভয় লাগছে এইভাবে, মানে যদি আমার চাকরিটা চলে যায়। ভাত ছড়ালে কাকের অভাব হয় না নাজির, তুমি আমার সবকিছু সত্যি করে বলো। তোমার এই কাজটা চলে গেলে আমি তোমায় আর একটা ভালো চাকরির বন্দোবস্ত করে দেব। এবার বলো ওই ঘোড়াগুলোতে কে চড়ে? মালতী বাই নিজেই। প্রমাণ করতে পারবে? কেন পারবো না, কে না জানে যে বাই সাহেব মাঝে মধ্যে ঘোড়ার পিঠে চড়ে বাড়ি থেকে বেরিয়ে যান। মেম সাহেবদের মতো পোশাক পরে নিজের সাদা ঘোড়ার উপর বসে তিনি যে কোথায় যান সেটা কেউই জানে না। আচ্ছা, কাল রাতেও কি তিনি বাইরে গিয়েছিলেন ঘোড়া নিয়ে? হ্যাঁ, বেরিয়েছিলেন, হাতে কি যেন একটা ছিল তার, আমি আড়াল থেকে সবই দেখেছি। কিন্তু 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 তার পোশাক কালকে মেম সাহেবদের মতন ছিল না। তিনি পুরুষের বেশে সর্বাঙ্গ কালো কাপড়ে ঢেকে ঘোড়ায় চড়ে বেরিয়েছিলেন কাল, তাই তো? নাজির আমার কথা শুনে থ হয়ে গেল, আমতা আমতা করে বলল, আপনি মানে আপনি এ কথা কি করে জানলেন দারোগা বাবু? সে যেমন করেই জানি না কেন, কথাটা সত্যি না মিথ্যে? আপনি ঠিকই বলেছেন দারোগা বাবু, কাল রাতে 7:30 নাগাদ কালো রঙের পোশাক পরে ঘোড়ায় চেপে কোথায় যেন বেরিয়ে গেলেন তিনি। চারিদিকে খুব কুয়াশা হয়েছিল গতকাল, সন্ধ্যে 7:30টাকেই যেন মনে হচ্ছিল রাত 12টা। তাই আমি যে তাকে আড়াল থেকে দেখছি সেটা তিনি বুঝতে পারেননি। তুমি পরে কিছু জিজ্ঞেস করনি? হ্যাঁ, কোনো কথা জিজ্ঞেস করা এই বাড়িতে নিয়ম বিরুদ্ধ। তার যা আদেশ সেটাই সকলকে পালন করতে হবে। তাছাড়া আমার ওপর তিনি একটু বেশি বিরক্ত, তাই উনি দু চোখে আমাকে দেখতে পারেন না। কিছু বলতে গেলেই বারে বারে মনে করিয়ে দেন আমি তার চাকর, সেই জন্যই আমি আর কিছু জিজ্ঞেস করি না। আচ্ছা, এই কথাটা তুমি যে বললে তা এবারে আমাকে একটু পরিষ্কার করে বলো তো, তোমার ওপর বাইজির এত রাগ কেন? সত্যি করে বলবে, কিচ্ছু লুকোবে না। এ বাড়িতে মালতী বাইয়ের চোখে যেটা সবচেয়ে বড় অন্যায় আমি সেটাই করেছি, ভালোবেসেছি। এ বাড়ির একজনকে আমি ভালোবাসি, তাকে নিয়ে আমি আমার বাকি জীবনটা সুস্থ স্বাভাবিকভাবে কাটাতে চেয়েছি, আর এটাই মালতী বাইয়ের চোখে অপরাধ। অনেকবার চেষ্টা করেছি তাকে বোঝানোর, কতবার কত কথা বলেছি, লাভ হয়নি। আজ আমি চুপ করে আছি কেন জানেন? যাতে আমার ভাগের শাস্তি আমার ভালোবাসার মানুষটাকে না দেয় ওই নিষ্ঠুর মহিলা। তাই বাধ্য হয়ে মাটি কামড়ে পড়ে আছি এখানে, যাতে দুবেলা করে হলেও ওকে একবার যেন দেখতে পাই। প্রতি মুহূর্তে সুযোগ খুঁজি কিভাবে দুজনে এই নরক থেকে বেরোতে পারবো, কিন্তু পারি না, কিছুতেই বেরোতে পারি না। আমি তোমায় কথা দিচ্ছি নাজির, তুমি আমাকে সহযোগিতা করলে আমি তোমায় আর তোমার ভালোবাসার মানুষকে ওই বাড়ি থেকে বের করে আনবো। তা কে সে, নাম কি? শঙ্করী, মালতী বাইয়ের প্রধান দাসী। কিছুক্ষণের জন্য আমার মুখ থেকে আর কোনো কথা সরল না। শঙ্করী তবে কি আমার কাছ থেকে যাবার আগে ইতস্তত করে যেটা বলতে চাইছিল সেটা এই কথা? নাজির আর শঙ্করী একে অপরকে ভালোবাসে, এই জিনিসটাই কি শুধু মালতীবাইয়ের কাছে বিরক্তির কারণ? নাকি শঙ্করী যেহেতু তার প্রধান দাসী, সুতরাং তার কোনো না কোনো গোপন কথা ওর মাধ্যমে নাজিরের দ্বারা বাইরে ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই ভেবে সে গোটা ব্যাপারটার ওপরে অসন্তুষ্ট? প্রশ্ন অনেক। আমি নাজিরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি কখনো এমন কিছু দেখেছো যাতে মালতীবাইয়ের কোনো চূড়ান্ত অপরাধ প্রমাণিত হয়? আমি যেটা দেখেছি বা শুনেছি সেটা ঠিক প্রমাণ হিসেবে কোনো কাজে আসবে কিনা জানি না, তবে আপনাকে একদিনের একটা ঘটনা সম্পর্কে কিছু বলতে চাই। এই ব্যাপারটা দিন দুয়েক আগেকার। শ্যামবাজারে গোপালবাবু রাস্তা বলে একটা ঘোড়া মালতীবাইয়ের খুব পছন্দ হয়েছিল, তা তিনি টাকা পয়সা দিয়ে ঘোড়াটা বায়না করে আসার জন্য আমাকে পাঠিয়েছিলেন। সকাল নাগাদ আমি সেখানে গেলাম, ঘোড়াটা বায়না করে এলাম। সন্ধে নাগাদ বাড়ি ফিরে এসে বাই সাহেবের ঘরের দিকে পা বাড়ালাম গোপালবাবুর বলে দেওয়া কিছু কথা তাকে জানাতে, কিন্তু অর্ধেক পথ যেতেই শুনি তার ঘর থেকে দুজনের চড়া গলায় ঝগড়ার আওয়াজ ভেসে আসছে। আমি ঘরে না ঢুকে খানিকটা কৌতূহল বসে বলতে পারেন বারান্দার কাছে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকলাম শোনবার জন্য। প্রথমে বুঝতে পারিনি, ভেবেছিলাম ভেতরে হয়তো কোনো বাবু রয়েছে মালতীবাইয়ের সঙ্গে, কিন্তু একটু সময় যেতেই বুঝতে পারলাম ঘরে বাই সাহেবের সঙ্গে যে দ্বিতীয়জন রয়েছে সে আমার অপরিচিত নয়। গলা শুনেই বুঝলাম ওটা সুন্দরলাল। মালতীবাই আর সুন্দরলালের মধ্যে তখন তুমুল কথা কাটাকাটি চলছে। আমি বাইরে থেকে কান পাতলাম, শুনলাম মালতীবাই সুন্দরলালকে বলছেন, আমারই খেয়ে আমারই পরে আমার সঙ্গে বেইমানি করা কি ছিলে তুমি? এই যে তাকাও আমার দিকে, উত্তর দাও, কি ছিলেটা কি তুমি? রাস্তায় পড়েছিলে, আমি তুলে না নিয়ে এসে মাথায় না বসালে তো আজ কোথাও একটা বসে ভিক্ষে করতে। ভালোবেসে কাছে রেখেছিলাম বলে ধরাকে সরাগান করছো, তাই না? ভেবেছ এই মালতীবাই সব ছেড়ে ছুড়ে দিয়ে তোমার সঙ্গে সুখে সংসার করবে, ঘর বাঁধবে। কান খুলে শোনো, এই মালতীবাই জি প্রতিদিন বড়লোক জমিদার টাকাওয়ালা সাহেবদের সাথে রাত কাটায়, আর তুমি কিনা ভেবেছ তোমার সঙ্গে ভালোবেসে ঘর করবে? এটা কি বলো, এটা কি আমার লেখা চিঠি, তাই তো? কিন্তু এই চিঠিটা তো আমি তোমায় গিয়ে বিনয়বাবুকে দিতে বলেছিলাম, সেখানে তুমি এই চিঠিটা না নিয়ে গিয়ে ঘরে ফেলে রেখে গেছো, আর তার কাছে অন্য চিঠি পৌঁছে দিয়ে এসেছ। ভেবেছিলে আমি জানতেই পারবো না, তাই না? কি ছিল তোমার সেই নতুন করে লেখা জাল চিঠিতে? উত্তর দাও, চুপ করে না থেকে উত্তর দাও আমাকে। সুন্দর, কি লিখেছিলে সেই চিঠিতে তুমি? মালতীবাই, আমার কথাটা একবার শোনো। এ কথা ঠিক যে আমি তোমার সই আর লেখা জাল করে অন্য একটা চিঠি বিনয়বাবুকে দিয়ে এসেছি। তুমি তোমার চিঠিতে লিখেছিলে যে এই বাড়িতে একটা জলসা আছে, তাই বিনয়বাবু যেন তোমার বাড়িতে আসেন, কিন্তু আমি তা চাইনি, কিছুতেই চাইনি, বিশ্বাস করো। সেই জন্যই শুধু আমি ঠিকানাটা পাল্টে দিয়েছি। ওই চিঠিতে লিখেছি জলসা রয়েছে গার্ডেন রিচের বাড়িতে, তিনি নিমন্ত্রিত, তাই সময়ের মধ্যে তিনি যেন সেই বাগান বাড়িতে পৌঁছে যান। আমি জানি বিনয়বাবু আর বসন্তকে আলাদা করার জন্য তুমি অনেক চেষ্টা করেছ, চোখের আড়াল করার জন্য শেষমেশ তোমার বোনকেও তুমি পাঠিয়ে দিয়েছিলে ওই বাগান বাড়িতে। এই ব্যাপারে তুমি বিনয়বাবুকে কিছু জানাওনি, কেননা তুমি চেয়েছিলে তাকে আবার নিজের হাতের মুঠোয় করতে, প্রাণপণ চেষ্টা করেছো বিনয়বাবুর মন থেকে বসন্তকে মুছে ফেলতে। কিন্তু বিশ্বাস করো, আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না মালতী। বিনয়বাবুর যতই টাকা থাকুক, ওই গোড়া সাহেবগুলোর যতই খ্যাতি থাকুক, ওরা তোমাকে শুধু সম্পদের সুখ দিতে পারবে, কিন্তু আমি তোমাকে দিতে পারবো খাঁটি ভালোবাসা। তুমিও তো আমায় ভালোবাসতে বলো, ওই শয়তানটা তোমার জীবনে আসার আগে তো তুমি আমাকে কত ভালোবাসতে, কত সুখে ছিলাম আমরা। তুমি বিশ্বাস করো, ওই বিনয় কৃষ্ণর মনে এখন শুধুই বসন্ত রয়েছে। তুমি যতই চেষ্টা করো, তার মন তুমি তোমার বোনের থেকে কখনো ফেরাতে পারবে না। তার চেয়ে তার চেয়ে বরং এক কাজ করো না মালতী, ও ওদেরকে ওদের মতো থাকতে দাও। আমি আর তুমি চলো আগের মতন সুখে থাকি। আমি তোমার জন্য সব করতে পারি, সব। আমি চাই আমাদের দুজনের মধ্যে যেন আর কখনো কেউ না আসে। দোহাই তোমার মালতী, আমাকে তোমায় আবার আগের মতন করে ভালোবাসতে দাও না, দাও না মালতী। না না, এ কিছুতেই হতে পারে না। আমার এতদিনের পরিকল্পনা এভাবে ভেঙে যেতে পারে না। বিনয়বাবু আর বসন্তকে আলাদা করে দেওয়ার জন্য আমি এতদিন ধরে অনেক চেষ্টা করেছি, সেটা প্রায় সফল হয়ে গিয়েছিল। একটু একটু করে আমি তার মনটা আমার দিকে আবার ফেরাতে পেরেছিলাম, কিন্তু তুমি তুমি আমার সমস্ত পরিকল্পনাকে বানচাল করে দিলে সুন্দর। আমি তোমাকে ছাড়ব না, এর মাসুল তোমাকে দিতেই হবে। আমায় তুমি ভালোবাসো, তাই না? বেশ, আমিও দেখতে চাই এই ভালোবাসার জন্য, এই মালতী বাইয়ের জন্য তুমি ঠিক কি কি ত্যাগ করতে পারো। এই সময় দেখলাম দালানের পাশ থেকে কে একটা আসছে, তাই আমি আর সেখানে দাঁড়ালাম না। শুনতে পেলাম সুন্দরলাল তখনও বাই সাহেবকে কাকুতি মিনতি করেই যাচ্ছে। মালতী ভাইও একই রকম হম্বিতম্বি চালাচ্ছে ওর উপর। মালতী ভাই মানুষটা অত্যন্ত ভয়ানক ধারকা সাহেব। নিজের অভীষ্ট সিদ্ধ না হলে সে শেষ অবধি যেতে পারে। টাকা টাকা, সে টাকা ছাড়া আর কিচ্ছু বোঝে না। আপনি যদি মনে করেন বিনয়বাবুর প্রতি তার সত্যিকারের ভালোবাসা ছিল, তাহলে সেটা ভুল। শুধু বিনয়কৃষ্ণ বলে নয়, যে কোনো বাবুই ওর কাছে শুধুমাত্র টাকার খনি। এই টাকার লোভে সে নিজের মায়ের পেটের বোন বসন্তকেও ওই দূরে গার্ডেন রিচের বাগান বাড়িতে একা ফেলে রাখতে দ্বিধা করেনি। আপনি বিচক্ষণ মানুষ। আমি এতক্ষণ আপনাকে যা যা বললাম সবই সত্যি। এবার সেগুলো শুনে আপনি নিজেই বিচার করুন, কোনটা ঠিক কোনটা ভুল, কে দোষী কে নির্দোষ। আমার আর কিছু বলার নেই দারোগা সাহেব, আমার আর কোনো ভয়ও নেই। আজ উঠি। এখন কেসটা আমার কাছে প্রায় জলের মতো পরিষ্কার। মালতীবাই যে সুন্দরকে প্রতিহিংসার বশে গুলি করে খুন করেছে তাতে আর কোনো সন্দেহ নেই। মালতীবাই নির্ঘাত চিন্তা করেছিল যে সে এক ঢিলে দুই পাখি মারবে। তার থানায় ফিরে এসে ফোর্স নিয়ে আবার ফিরে গেলাম মেছুয়া বাজারে মালতীবাইয়ের দালান বাড়িতে। সেখানে জলসা তখন সবে শুরু হয়েছে। পাহারাদারগুলোকে আটক করে দু তিনজন কনস্টেবলকে নিয়ে আমি সোজা চলে গেলাম মালতীবাইয়ের বসত ঘরের দিকে। সেখানে গিয়ে খানা তল্লাশ করতেই বেরিয়ে এলো একটা পুরুষের পোশাক, বেশ বড় সড়ো রকমের, কালো রঙা একটা আলখাল্লা, সেই সঙ্গে পাঁচ নলা একটা পিস্তল। জলসা বন্ধ করো। মালতীবাই, আপনার বাড়ির কর্মচারী সুন্দরলালকে গুলি করার হত্যা করার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। আততায়ীর পরনে থাকা কালো রঙের আলখাল্লা এবং যে আগ্নেয়াস্ত্র দিয়ে সুন্দরকে খুন করা হয়েছিল সেই দুটি জিনিসই আপনার ঘর থেকে উদ্ধার হয়েছে। আপনাকে আমাদের সঙ্গে এখনই থানায় যেতে হবে, চলুন। মুহূর্তের মধ্যেই জলসা ছত্রভঙ্গ হয়ে গেল। ঘুঙুর, তবলা, শরদের আওয়াজে মুখরিত নাচঘর নিমেষে নিস্তব্ধ হয়ে গেল। ভেবেছিলাম আমার কথা শুনে মালতীবাই হয়তো হম্বিতম্বি করবে, অস্বীকার করবে, কিন্তু উল্টে দেখলাম আমার কথাগুলো শোনার পর তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছে। সেই হাসি পরাজয়ের নাকি বিজয়ের তা ঠিক বুঝতে পারলাম না। ঘুঁড়জোড়া পা থেকে খুলে রেখে ধীরে ধীরে সে আমার কাছে এগিয়ে এলো। সেই একই রকম ভাবলেশহীন চোখে আমার দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, শেষ অবধি তাহলে ধরাই পড়ে গেলাম বলুন। এতক্ষণ আপনি শুনছিলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগা প্রিয়নাথের কাহিনী বাইজি। মালতীবাইয়ের চরিত্রে রীতি, বিনয়কৃষ্ণর ভূমিকায় শান্তম, শঙ্করীর চরিত্রে সঙ্গীতা, নাজির এবং মাখনের ভূমিকায় অপূর্ব, বসন্তর চরিত্রে মৌ, কনস্টেবলের ভূমিকায় চিন্ময়। গল্প পাঠে দারোগা প্রিয়নাথ এবং অন্যান্য চরিত্রে সায়ন। নাট্যরূপ দান নার্গিশ। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন डिवाइन कमेडी समग्र परिचालना एवं ध्वनि परिकल्पना सायन। आगामी सप्ताहे आरो एकटी नतून गल्प निये हाजिर हब। आमरा सुनते थाकुन रेडियो मिलन 90.4 FM।